So thank you everyone, and welcome to my class. This is my probably fourth class on Waiting for Godot, and we were reading Waiting for Godot. Actually, we were on the page number 51, and today we will continue from that page. I'm using a text which is of 165 pages. But before beginning this one, let us recap a bit about the theater of the absurd, the basic characteristics of the theater of the absurd, which I have already informed you that if we actually closely read this text, we will found that the dialogues that are used in this particular drama are essentially meaningless. আমি বারবার বলছি যে কোনো আলাদা করে নির্দিষ্ট মানে খুঁজতে চাইলে মানে খুঁজতে পারবে না। এবং অনেক ক্রিচার তোমরা এই প্লেতে পাবে। আমি ক্রিচার কথাটা উল্লেখ করছি, এজন্য আমি স্পেসিফিক্যালি হিউম্যান বিইং বলছি না, বিকজ এখানে হিউম্যান বিইং এই যে একটা টার্ম, হিউম্যান অ্যাকচুয়ালি ডিফাইন্স আ কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স। মানুষ হতে গেলে বা মানব হতে গেলে কিছু বিশেষ ধরনের বৈশিষ্ট্য দরকার। But in Waiting for Godot, we have encountered characters like, for example, Lucky. We have encountered characters like, for example, Pozo. Pozo, though he can be defined as a very predominant figure, as a human figure, but he is not human, H-U-M-A-N-E. মানে মানব সত্তা তার মধ্যে কম, যে ভয়ঙ্কর অত্যাচার সে লাকির উপরে করছে। অন্যদিকে লাকি ইজ নট পিওরলি আ হিউম্যান ক্যারেক্টার। ফলে এই নভেলের যারা ক্যারেক্টার, অন আদার হ্যান্ড ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাকন, দে আর অ্যাকচুয়ালি কমপ্লিটলি এক্সক্লুডেড ফ্রম দ্য সোসাইটি, দে আর মার্জিনালাইজ ফ্রম দ্য সোশ্যাল স্ট্রাকচার, দে আর নট পার্ট অফ দেয়ার সোসাইটি, দে লিভ ইন দ্য ডিচেস, দে লিভ ইন দ্য ব্যারেন ল্যান্ডস্কেপ, দে আর ট্র্যাম্প, দে আর অ্যাবসলিউট ভ্যাগাবন্ড। তাদের কোনো সোশ্যাল রিলেশনশিপ নেই, কোনো কালচারাল প্র্যাকটিসের তারা পার্ট নয়, কোনো সোশ্যাল ইনস্টিটিউশনের তারা পার্ট নয়। সমাজের যে বেসিক স্ট্রাকচার গুলোকে আমরা সমাজে বলে ধরে নিই, যেগুলোকে আমরা সমাজ বলে ডিফাইন করি, কোনোটারই অঙ্গীভূত নয় এই ক্যারেক্টার গুলো। এইগুলো আমাদেরকে কিন্তু বারবার মনে রাখতে হবে, ফলে আমরা আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে ওয়েটিং ফর গোডো অ্যাজ আ থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, আমাদেরকে এগুলো বলতে হবে ক্যারেক্টারিস্টিক গুলো। দেয়ার ইজ নো ওয়ান্ডার, নো সেন্স অফ ওয়ান্ডার, কোনো অবাক হওয়ার জায়গা নেই। নো অর্গানাইজ প্লট, একটা প্লটের তো একটা স্ট্রাকচার থাকে, বিগিনিং মিডল বা এন্ড, বা এন্ড থেকে অনেকের সময় শুরু হয় এসে বিগিনিং আসে। এখানে কোনো অর্গানাইজ স্ট্রাকচার অফ দ্য প্লট নেই। আমরা দেখবো এই পার্টিকুলার প্লেটা, ভিভিয়ান মার্সার ফেমাস ক্রিটিক, তিনি বলেছিলেন নাথিংনেস হ্যাপেন্স টুয়াইস, নাথিংনেস হ্যাপেন্স টুয়াইস। এই যে নাথিংনেস, এই যে না হওয়াটাই যেন দুটো অ্যাক্টে দুবার ঘটলো। ফলে এই বিষয়টার দিকে খেয়াল রেখে কিন্তু আমাদের ওয়েটিং ফর গোডো পড়তে হবে। দেয়ার আর মেনি আদার ক্যারেক্টার্স লাইক দ্য ল্যাক অফ দ্য প্লট, দেয়ার ইজ নো স্ট্রাকচার প্লট কনস্ট্রাকশন, দেয়ার ইজ অফকোর্স দ্য এলিমেন্টস অফ এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্সিয়ালিজম ইজ এ স্পেসিফিক ফিলোসফিক্যাল স্কুল দ্য ডেভেলপড ইন দ্য 1920s 1930s স্পেসিফিক্যালি ইন দ্য হ্যান্ডস অফ অ্যালবিয়ের কামু অ্যান্ড জাঁ পল সার্ট, হু ফর দ্য ফার্স্ট টাইম সেড দ্যাট লাইফ ইজ এসেনশিয়ালি মিনিংলেস। Life is meaningless and communication in human linguistic system is breaking down. মানুষের ভাষা ভেঙে পড়ছে, একটা নির্দিষ্ট ফাউন্ডেশনের উপরে আর দাঁড়িয়ে নেই। আমরা এতদিন জানতাম that language is essentially a mode of the communication, but now language essentially becomes a mode of the deception. একে অপরকে ডিসিভ করার খেলা language. There are puzzle dialogues, nonsense language. আমরা এতক্ষণ ধরে প্রায় 50 পাতার উপরে পড়ে ফেলেছি। একটা ডায়ালগের সঙ্গে আর একটা ডায়ালগের অনেক সময় এসেনশিয়ালি কোনো রিলেশন নেই। এস্তাগন একটা বলছে, ভ্লাদিমির একটা অ্যাবসলিউটলি অন্য উত্তর দিচ্ছে। ফলে এই যে নানা ধরনের এই 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 ওয়ান পার্টিকুলার সেন্টেন্স ইজ কমপ্লিটলি নন রিলেশনাল উইথ আদার, নন রিলেশনাল, কোনো রিলেশন বিয়ার করছে না। এই বিষয়গুলো কিন্তু ওয়েটিং ফর গোডোর দিকে মানে যখন পড়তে হবে তখন কিন্তু খুব ভালো করে খেয়াল রেখে পড়তে হবে। এছাড়াও দেয়ার ইজ অফকোর্স
The characters are stereotypical and archetypal. Anyone archetypal mane archetypal archetypal bolo archetype mane that which is primeval jeta purano jeta bar bar ghore khote ashe. For example, image of the mother is an archetypal image. অর্থাৎ মা বলতে এই হবে, মা বলতে ভার্জিন মেরির মতো, বা মা বলতে খুব অ্যাফেকশনেট, খুব দয়া দাক্ষিণ্য করবেই, যে মায়ের একটা আর্কিটিপাল ইমেজ আমাদের মনের মধ্যে রয়েছে, দ্যাট ইজ কল্ড আর্কিটাইপ। সো অনেক ক্যারেক্টার, এই যে ভ্লাদিমির এবং ইসনাগর, দে আর বেসিক্যালি আর্কিটিপাল ক্যারেক্টার, দে রিয়েলি এই ধরনের ক্যারেক্টার আমরা কিন্তু বেকেটের বিভিন্ন প্লেতে রিপিটেড হতে দেখব। হ্যাম অ্যান্ড ক্লভ, হ্যাম উঠতে পারে না, বসে থাকে, অ্যান্ড ক্লভ বসতে পারে না। এই যে এক একটা ক্যারেক্টার একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড উইথ ওয়ান অ্যানাদার, ভ্লাদিমির আর ইসনাগর আর অলমোস্ট লাইক পেয়ার, বারবার বলছি এটা জুটির মতো, লরেল এবং হার্ডি, জনসন এবং রনসনের মতো। এবং এই গল্পে ভ্লাদিমির রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স, পারহ্যাপস দ্য হিউম্যান ব্রেইন, পারহ্যাপস দ্য মাইন্ড, অ্যান্ড ইসনাগর রিপ্রেজেন্টিং ম্যাটার। ম্যাটার মানে আমাদের দেহ আর মন, এই দেহ এবং এবং মনের সংমিশ্রণেই মানুষ নামক ক্রিচার তৈরি হয়, তাই তো? ভ্লাদিমির আর ইসনাগর, দে আর টু ডিফারেন্ট হিউম্যান বিইংস, এই দুজন একসঙ্গে মিলে, রাইট নাও পারহ্যাপস বেকেট ওয়ান্টেড টু টেল আস দে আর সাব হিউম্যান ক্রিচার্স, পুরোপুরি মানুষ হয়নি, দুজন একসঙ্গে মিলে হয়তো মানুষ হবে। এই যে মানুষ হওয়ার অপেক্ষাতে দাঁড়িয়ে দুজনে মিলে দে আর ওয়েটিং ফর গোডো, কারোর জন্য অপেক্ষা করছে, হুজ নেম ইজ গোডো। And Godo is an absolute mysterious identity, full of the ambiguity. Godo can be anything. Godo can be life, Godo can be death, Godo can be ambition, Godo can be greed, Godo can be anything in the world for which you wait. If you read the entire play Waiting for Godo with a very existentialist perspective, you will soon understand that our daily rituals, আমাদের প্রত্যেক দিনের রিচুয়াল, সকালবেলা উঠি আমরা, দাঁত মাজি, আমাদের প্রাতঃক্রিয়া করি, আমরা অফিস গেলে শেভিং শেভ করি, তারপরে আমরা বেরিয়ে পড়ি অফিসের জন্য, অফিস করি, বাড়ি ফিরি, এই যে পুরো আমাদের লাইফ, অ্যালবিয়ার ক্যামু বলেছিল ইটস অলমোস্ট লাইক দ্য মিথ অফ দ্য সিসিফাস, সিসিফাসের মতো আমরা পাথর প্রত্যেক দিন ওপরে নিয়ে যাচ্ছি পাহাড়ের ওপরে, আবার নামছি, আবার উঠছি, আবার নামছি। আমাদের এই ডেইলি লাইফের কোনো এক্সিস্টেন্সের কোনো মানে নেই, কোনো মিনিং, অ্যাবসলিউটলি মিনিংলেস। এই কথাটাই বিভিন্ন মডার্নিস্ট থিঙ্কাররা বলতে যবে থেকে আরম্ভ করেছেন, তবে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অ্যাবসার্ড ড্রামা। তারপরে আস্তে আস্তে 1950-এর দশকে জন্ম ওয়েটিং ফর গোডোকে আমরা ফার্স্ট অ্যাবসার্ড ড্রামা বলতেই পারি। পাবলিশড ইন 1953 ফর দ্য ফার্স্ট টাইম, রিটেন অ্যারাউন্ড 1948-49। ফলে এই যে মানব জীবনের যে প্রত্যেক দিনের প্রাত্যহিকতা, মনোটোনাস rituals, এক ধরনের জিনিস বারবার করা, সেই জিনিসটা নিয়ে এই জিনিস বারবার এখানেও করছে। নাথিংনেস হ্যাপেন্স টুয়াইস, দুবার করছে একই জিনিস, সেই লাকি পোজোকে নিয়ে আসছে, উল্টোটাতে বাড়িতে গেছে, পোজো লাকির দ্বারা টানতে টানতে সেখানে এসে হাজির হচ্ছে, একইভাবে গাছে পাতা জন্মাচ্ছে, আবার গাছ চলে যাচ্ছে, আবার পাতা আসছে। এই যে প্যাসেজেস অফ টাইম, টাইম সিম্বলাইজেস নাথিংনেস, টাইম কোনো ভাইটালিটি আনতে পারে না, টাইম কোনো ভালো জিনিস আনতে পারে না, এবং পৃথিবীতে ঈশ্বর বলে কিছু নেই, গড ইজ অলমোস্ট ট্রান্সফর্মিং ইনটু ডট। একটু ভালো করে যদি তোমরা যে কোনো ওয়েটিং ফর গোডোর, যদি তোমরা ওয়েটিং ফর গোডো ইন দ্য স্টেজ বলে সার্চ করো, ওয়েটিং ফর গোডোর যে কোনো স্টেজ রিপ্রেজেন্টেশনে যদি, সরি SSTG ভুল বানান লিখেছি, STAG, যে কোনো ওয়েটিং ফর গোডোর যদি স্টেজ রিপ্রেজেন্টেশন নিয়ে ডিল করো, যদি তোমরা বিভিন্ন ছবিগুলো আমরা একবার তাকাই, আমরা দেখবো দ্য স্টেজ ইজ অ্যাবসলিউটলি মিনিমালিস্টিক। বলো কিছু বলছো? স্ক্রিনটা, ওহো, আমি আমি কি স্ক্রিন শেয়ার করিনি? আচ্ছা, সরি সরি, ঠিক আছে, এতক্ষণ স্ক্রিন শেয়ার করার মতো কিছু বলিও নি, মানে দেখাইও নি, কিন্তু ওই ক্যারেক্টারিস্টিক গুলো বলছিলাম। এই যে এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক, তোমরা জানো ক্যারেক্টারিস্টিক গুলো, আমি অলরেডি দেখিয়েছি। মিনিংলেসনেস অফ লাইফ, নো ওয়ান্ডার, নো অর্গানাইজড মুভমেন্ট, ল্যাক অফ দ্য প্লট, এলিমেন্টস অফ এক্সিস্টেন্সিয়ালিজম, পাজল ডায়ালগস, ননসেন্স ল্যাঙ্গুয়েজেস, ক্যারেক্টার্স আর স্টিরিওটিপিক্যাল অ্যান্ড আর্কিটিপিক্যাল, ইম্পর্টেন্স অফ রেপিটেশন, বারবার রিপিট করছে,
an absolute absurd or unexplained ending. এরা আমরা দেখবো যে অ্যাক্ট ওয়ান শেষ হবে একটু পরেই শেষ হবে যখন ভ্লাদিমির এবং এস্তাগন বলবে যে লেট আস গো, আমরা এখান থেকে বেরিয়ে যাই, বলবে ইয়েস লেট আস গো, ওরা কিন্তু যাবে না, দাঁড়িয়ে পড়বে, কি অজানা কাজ কারণে, কি অচেনা কারণে তারা দেখে না মুভ, তারা বাইরে গিয়ে বেরোতে পারে না। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার কথাই যে মানে যা বলছি তা করতে পারছি না, কোনো একটা অজানা অচেনা জিনিস আমাকে আমাকে অ্যাবসলিউটলি জায়গাটার মধ্যে গ্লুড করে রেখে দিয়েছে, আমি তার বাইরে যেতে পারছি না। দিস ইজ ওয়েটিং ফর গোডো। আমরা যদি গোডো বিভিন্ন স্টেজ রিপ্রেজেন্টেশনের দিকে একবার টাকার চেষ্টা করি, এই যে আমরা দেখতে পাচ্ছি সেকের মধ্যে অ্যাবসলিউটলি মিনিমালিস্টিক নেচার, একটা গাছ রয়েছে আর চারিদিকে পাথর, একটা ব্যারেন ল্যান্ডস্কেপ, অন্যদিকে একটা মুন, অনেক ড্রামাতে একটা মুনের রিপ্রেজেন্টেশন রয়েছে, অনেক জায়গাতে এইভাবে দেখানো হয়েছে, একটা গাছ, এদিকে ভ্লাদিমির, এস্তারগন, অ্যাবসলিউট টু ট্র্যাম্পস, জামা কাপড় ছিঁড়ে গেছে, পিছন দিকে স্টেজ লাইট। দিস ইজ ওয়েটিং ফর গোডো। ওয়েটিং ফর গোডো মানেই একটা স্টেজ, একটা ছোট্ট স্টেজ আর একটা অ্যাবসলিউটলি ব্যারেন গাছ, এটা বলতেই ওয়েটিং ফর গোডোতে বোঝায়। আর মাঝে মাঝে পিছন দিকে একটা মুন বা কিছু দেখা যায়। সো দিস ইজ ওয়েটিং ফর গোডো। ফলে আমি আশা করছি যে ড্রামার যে স্পিরিটটাকে তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে পারলাম যে এখানে কিন্তু আলাদা করে মানে খুঁজতে যাওয়াটা স্যামুয়েল বেকেট বলবেন একটা পাপ কাজ। ফলে আমরা এখন অবধি যে জায়গাতে রয়েছি, আমি একবার অল্প করে তোমাদেরকে রিক্যাপিচুলেট করে দিচ্ছি। অ্যাক্ট ওয়ান আমাদের অনেকটা চলে এসছে প্রায় শেষের দিকে। ইন দ্য বিগিনিং অফ দ্য অ্যাক্ট ওয়ান উই এনকাউন্টার ফর দ্য ফার্স্ট টাইম টু ফিগার্স, টু ট্র্যাম্পস, ভ্লাদিমির অ্যান্ড এস্তাগন। দে হ্যাভ স্পেন্ড দ্য নাইট, মেনি নাইটস টুগেদার, বাট দে টেন টু ফরগট, স্পেশালি এস্তাগন। এস্তাগন বলছে যে তুমি কি আমার সঙ্গে আগের দিনের রাত্রে ছিলে, জানি না, মনে নেই। এবং এখানে আমরা বারবার দেখবো এস্তাগন বুট খোলার চেষ্টা করছে, বুট খুলতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে। এই যে ডেলি সাধারণ একটা জিনিস করতে গিয়ে তার মানে পায়ের মধ্যে প্রায় দগদগে ঘা হয়ে যাচ্ছে। অতএব এই যে দৈহিক বিষয়টা, এই যে বারবার বডিলি লিমিটেশনস তার কথা কেন বলা হয়েছে, এটা কিন্তু এই টেক্সট জুড়ে বারবার দেখানো হয়েছে। ইন কেস অফ দ্য এস্তাগন, ভ্লাদিমির ক্ষেত্রে ইট ইজ হ্যাট, সে হ্যাটটাকে বের করতে পারছে না, বারবার হ্যাট হ্যাটটাকে দেখার চেষ্টা করছে। সো হ্যাট হচ্ছে সিম্বলাইজিং দ্য হিউম্যান ব্রেন, দ্যাটস দ্য আইকন অফ দ্য হিউম্যান ব্রেন, দ্য মাইন্ড, ইওর ইন্টেলিজেন্স। সেই ইন্টেলিজেন্সটাকে সে বোঝার চেষ্টা করছে, কখনো বুঝতে পারছে, কখনো বুঝতে পারছে না। এই যে বোঝা বা না বোঝার চেষ্টা বা মাঝে মাঝে মানে মানে করতে গিয়েও ব্যর্থ হচ্ছে, এইভাবে কিন্তু মানে মানে কানেক্টটা বুঝতে পারছে, কানেক্টটা বুঝতে পারছে না, এই এইভাবে প্লেটা চলছে। এর মাঝখানে আমরা দেখলাম যে তারা দে আর টকড অ্যাবাউট টু থিভস, তারা দুটো থিভকে নিয়ে কথা বলেছে। দে আর টকিং অ্যাবাউট দ্য আর্বিট্রারিনেস অফ দ্য ক্রিশ্চিয়ান ফেথ, দ্যাট দ্য ক্রিশ্চিয়ান ফেথ ইজ নট অ্যাবসলিউটলি আ মনোলিথিক থিং। বারবার যেটা ক্রিশ্চিয়ানরা বলে যে দ্য গড উইল ইভেঞ্চুয়ালি সেভ ইউ, দে হ্যাভ টকড অ্যাবাউট রিডেমশন, ইন ফ্যাক্ট দেয়ার ইজ দে আর টকড অ্যাবাউট স্যালভেশন। তোমরা যদি এই শব্দটা না জেনে থাকো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, আগেও বলেছি দেয়ার ইজ আ ডক্ট্রিন অফ দ্য সটেরিওলজি ইন ক্রিশ্চিয়ানিটি। সটেরিওলজি মানে কেউ বলতে পারবে? সটেরিওলজি, এই সটেরিওলজি মিন্স দ্য ডক্ট্রিন অফ দ্য স্যালভেশন। কেমন করে মানুষ রিডিমড হবে, কেমন করে মানুষ এই পাপ বোধ থেকে, এই যে সেভেন ডেডলি সিনস অফ দ্য ক্রিশ্চিয়ানিটি যার কথা বলেছি, গ্রিড, গ্লাটানি, ইটসেট্রা ইটসেট্রা ইটসেট্রা, তার কাছ থেকে কেমন করে বাঁচবে। এই যে ডক্ট্রিন, রিলিজিয়াস ডক্ট্রিন অফ দ্য স্যালভেশন, আমাদের হিন্দু ধর্মেও আছে, বৌদ্ধ ধর্মে আছে, মোক্ষ লাভ করা, নির্বাণ লাভের যে চেষ্টা করা, এই লাভ যে কেমন ভাবে করবে খ্রিস্টানিতে বারবার বলা হয়। কিন্তু আমরা দেখবো একই পাপ কমিট করা সত্ত্বেও এই যে দুজন থিবের মধ্যে একজন থিব শাস্তি পায়, একজন পায় না, আমরা দেখবো তাই নিয়ে বিভিন্ন যারা ইভ্যাঙ্গেলিস্ট, যারা বিভিন্ন রাইটার অফ দ্য ক্রিশ্চিয়ানিটি, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লিখেছে যাতে ব্যাপারটাকে ঢাকা যায়। এটা কিসের কিসের ঢাকা ঢাকা দেওয়ার চেষ্টা? এই আর্বিট্রারিনেস অফ দ্য ফেথ, অ্যান্ড আর্বিট্রারিনেস অফ দ্য ফেথ। ভাগ্য, ভাগ্য একটা এসেন্সিয়ালি আর্বিট্রারি জিনিস এই ওয়েটিং ফর গোডোতে। ভাগ্যে কেউ বাঁচ, কেউ বাঁচবে, কেউ মরবে, এটাই আমাদের এই পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পৃথিবী, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে যেখানে মানুষের প্রাণের আলাদা করে কোনো মূল্য নেই, সেই কনটেক্সটে দাঁড়িয়ে ওয়েটিং ফর গোডোকে বুঝতে হবে। অ্যাম আই ক্লিয়ার? বলো, বুঝতে পারছো?
বেশ বেশ বেশ, এরপরে নেক্সট এগিয়ে যাবে, আমরা সিনের মধ্যে প্রথমবার লাকি এবং পোজোকে আরেকবার দেখবো, লাকি অ্যান্ড পোজো ফর দ্য ফার্স্ট টাইম দেখবো। এখানে লাকি দ্য নেম ইজ আইরনিক, দ্য পোজো দ্য নেম ইজ সিম্বলাইজিং ডমিনেন্স, যে ডমিনেট করছে নিজেকে, মানে ভগবান বলে ভাবছে, হি ইজ আ ক্যারিকেচার অফ গোডো নট দ্য এক্সাক্ট গড। আমাদের প্রত্যেক দিনের বিভিন্ন মানুষ, সেটা আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, কোনো একটা পাওয়ারফুল নেশনের প্রেসিডেন্ট বা অন্য কেউ, নিজেকে অনেক সময় ঈশ্বর বলে মনে করেন, তিনি ঈশ্বর নন, সেটা আমরা এর পরের একটি দেখতে পাবো, যখন যে পোজো লাকিকে হুইপ দিয়ে মারছে, সে হি উইল বি ট্রান্সফর্মড ইনটু আ ব্লাইন্ড ম্যান। এই যে বলছিলাম আর্বিট্রারিনেস অফ দ্য ফেট, ভাগ্য, ভাগ্য মানুষকে যে কোনো সময় ভাগ্যের চাকা, দ্য হুইল অফ দ্য ফায়ার, দ্য হুইল অফ দ্য ফেট উইল ইভেঞ্চুয়ালি চেঞ্জ অ্যান্ড উইল ট্রান্সফর্ম ইউ ইনটু আ ডেস্টিটিউট। তোমাকে একটা অ্যাবসলিউট ডিলাপেটেড এবং ডিসঅর্ডারড মানুষে পরিণত করবে, তোমার কাছে কেউ থাকবে না, তোমাকে ফিজিক্যালি ডিক্রেপিট করে দেবে। এই গল্প মানুষের নিয়ন্ত্রণ করবার ক্ষমতা নিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মানুষের যত কিছু করার থাকে না, সেই সময়কে নিয়েও, সেই সময়কে নিয়েও এই গল্প। ফলে এরপরে আমরা দেখব যে লাকি একবার এস্তাগনকে কামড়ে দেবে খুব জোরে, বলছে প্রচন্ড যন্ত্রণা করছে, হি ইজ হি হ্যাজ পেইন, বলছে তাকে খুব মানে পেইন হচ্ছে, হি ইজ ফিলিং দ্য পেইন, বলছে ইয়েস হি ইজ ফিলিং দ্য পেইন, বলছে দেন হি ইজ লিভিং। একটু পরে আমরা দেখব এমনি কি বলছো, কি বলছো কেন কামড়াবে, কারণ এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে লাকিকে একটা ওয়াইল্ড ক্রিচার হিসেবে, এমন একটা ক্রিচার যার যাকে নিয়ন্ত্রণ করা যায় না, সে হয়তো একজনের যারা নিয়ন্ত্রিত হয়েছে কিন্তু অন্য মানুষকে কামড়াচ্ছে। আবার এরকম ভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি যে যে তার অপছন্দের মানুষজনকে সে ইভেঞ্চুয়ালি আক্রমণ করে। এই যে এই প্লের কোনো ঘটনাকে লজিক্যালি দেখা খুব মুশকিল, এই জন্যই লজিক্যালি দেখা খুব মুশকিল, কারণ এই এই হয়তো ইচ্ছে করে কামড়ানোর ইমেজটাকে ইউজ করা হয়েছে, কারণ পরে সেই বিখ্যাত ডায়ালগ থাকবে যে কামড়ানোর ফলে কি যন্ত্রণা হচ্ছে, যদি যন্ত্রণা হয় তাহলে সে বাঁচছে। ইফ ইউ আর ইন পেন দেন ইউ আর লিভিং, রাইট, যদি তোমার যন্ত্রণা না হয় তো তুমি মারা গেছো, তাই তো? যন্ত্রণার ফিলিং, এই যে যন্ত্রণার ফিলিং ইজ এসেন্সিয়াল প্যারামিটার দ্যাট ইউ আর লিভিং, তুমি বেঁচে আছো, যদি তুমি না বাঁচতে তাহলে তোমার যন্ত্রণা হতো, এটাই বলা হয় দ্যাট প্যারামিটার, যদি কারোর দ্যার ইজ আ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কলড পেইন অ্যাসাম্বলিয়া, AS, আমি যদি গুগল করি তোমরা স্ট্রেট দেখতে পাবে, পেইন অ্যাসাম্বলিয়া, পেইন অ্যাসাম্বলিয়া মানে ইনসেনসিটিভিটি টুয়ার্ডস পেইন, যন্ত্রণা হচ্ছে না, পারসেপশন ইন নর্মাল সিচুয়েশন, অ্যাপেলকে দেখলে অ্যাপেল বলে মনে হচ্ছে, তোমার হাতটা কেটে দিল তোমার কোনো সেন্সেশন হলো না, কোনো পেইন হলো না, যে মুহূর্তে তোমার তোমার অ্যামিগডালাতে তোমার ব্রেনের মধ্যে কোনো সিগন্যাল পৌঁছলো না, তাকে পেইন অ্যাসাম্বলিয়া বলা হয়, একটা খুবই ডেঞ্জারাস ডিজিজ, একটা ডিসোসিয়েটিভ পেইন সিন্ড্রোম। আরো অনেক পেইন আছে, পোস্ট পেইন বলা হয়, ভয়ঙ্কর ভাবে যন্ত্রণা হচ্ছে, রাত্রেবেলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা সোলজার উঠে বসলো, হাতের মধ্যে প্রচন্ড যন্ত্রণা, হাতটা তুললো হাতটাই নেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাতটা হারিয়ে চলে এসছে, that is called the ghost pain or phantom limb syndrome, dissociative pain syndrome, pain associate করে dissociate করে। So আমাদের এই এই যে পৃথিবীর জীবন, এটা বলা হয়, বড় বড় ফিলোসফার এটা বলে, that a life without a death without pain is perhaps the most coveted thing, a death without pain, যন্ত্রণাহীন মৃত্যু সব থেকে কোভেটেড জিনিস, আমরা চাই যন্ত্রণাহীন মৃত্যু, বাট হুইচ ইজ ইম্পসিবল ইজ আ লাইফ উইদাউট পেইন, যেটা সম্ভব না সেটা হচ্ছে যন্ত্রণাহীন জীবন, জীবন থাকলে যন্ত্রণা হবেই, এই প্রসব যন্ত্রণা থেকে শুরু হয়েছে থেকে একদম মৃত্যুর যন্ত্রণা, মা তোমাদের মাদেরকে সেটা অনুভব করতে হয়েছে, তোমাদেরকে অনুভব করতে হয়নি, একদম মৃত্যু পর্যন্ত জীবনের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যে যন্ত্রণাটা তোমাদেরকে অনুভব করতে হয়। ফলে যন্ত্রণা দিয়ে জীবন, যন্ত্রণাহীন জীবন সম্ভব নয়, এই যে বেসিক পারসেপশন দ্যাট আ লাইফ উইদাউট পেইন ইজ অ্যান ইম্পসিবল ড্রিম, ইজ অ্যা ফ্যান্টাসমাগোরিয়া, এইখান থেকেই কিন্তু জন্ম হচ্ছে ওয়েটিং ফর গোডো, এই যে ফিলোসফিটা বারবার রেকার হচ্ছে, বারবার বলছি ওয়েটিং ফর গোডো ইজ অ্যা ফিলোসফিক্যাল টেক্সট, ইটস অ্যা ফিলোসফিক্যাল ড্রামা বেসড অন দ্য বেসিক ফাউন্ডেশনস অফ দ্য এক্সিস্টেনশিয়ালিজম,
ফলে আদারওয়াইজ এর মধ্যে কোনো মিনিং সিস্টেম এর মধ্যে মানে এর মধ্যে জিনিসটার মানে এক্সাক্ট মানেটা কি দাঁড়াচ্ছে এইটা বলা কিন্তু খুব মুশকিল, ইটস ডিফিকাল্ট। এইভাবেই ওয়েটিং ফর গোডোকে আমরা যেভাবে পড়ছিলাম, যেভাবে এতক্ষণ ইন্টারপ্রেট করলাম, সেভাবেই ইন্টারপ্রেট করতে হবে। আমরা এই যাচ্ছি, আমরা সেই সিচুয়েশনে ছিলাম যেখানে ওজো এবং লাকি কনভারসেশন চলছে ভাদিম এবং এস্তেফানের সঙ্গে, এবং পোজো অলরেডি সরি লাকি অলরেডি একবার এস্তেফানকে কামড়ে দিয়েছে। ফলে এই জায়গা দিয়ে আমরা এগিয়ে চলেছি। বলো কারোর কোনো প্রশ্ন রয়েছে? এনি কোয়েশ্চেন দ্য ইউ হ্যাভ? নো ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন? না স্যার, নেই। বেশ, আমরা এগিয়ে চলেছি মোটামুটি। লানি বলছে, উইল নাইট নেভার কাম, রাত্রি কোনদিন আসবে না। All three look at the sky. Ilika to see Dinjon, Vladimir, Estragon, and Mr. Puzo is looking into the sky. Ratri vela ta dekhche je rati ki ashbe. You don't feel like going until it does. Estragon, well, you see, you don't feel like going until jete chaicho na. Totokkhon porjonto seta hocche, seta bolte until it does bolte, perhaps to the coming of the Guru. Puzo. Why, it's very natural, like myself, in your situation, if I had an appointment with a godin, gode, godo, we really don't know the exact spelling of the godo, we really don't know whether it's godo, or go, oh god, or godo, or gode, or godi. Eke bar bar, godor identity ke postpone kore dicche, pichiye dicche, phele dicche. Anyhow, you see who I mean. I would wait till it was black night before I gave up. আমি তোমাদের জায়গায় থাকলে একেবারে যতক্ষণ না কালো রাত্রি হয়ে যাচ্ছে আমি ততক্ষণ থাকতাম। He looks at the stool. I would very much like to sit down, but I don't quite know how to go about it. বসতে চাই, কিন্তু জানি না কেমন করে বসবো। এসকান বলছে, could I be of any help? Pozo, if you ask me, perhaps I help করতে পারো। এসকান, what? Pozo, if you ask me to sit down, তুমি আমাকে বলো বসার জন্য, would that be a help? তুমি আমি তোমাকে বলি যে বসো, তাহলে তুমি কি বসতে পারবে? ভাবো, মানে ব্যাপারটা অদ্ভুত ব্যাপার, মানে এখানে বসার জন্য এরকম একটা মানুষ বলছে, তুমি আমাকে যদি সাহায্য করো বলো বসতে, আমি বসতে পারবো। এস্তেফান, would that be a help? Pozo, a fancy so. Esteban, here you go, be seated, sir. I take off you. তুমি বসো। No, I couldn't think of it. Ask me again. আর একবার বলো। Esteban, come, take a seat. I beseech you. You will get a pneumonia. তুমি আমাকে রিকোয়েস্ট করছি এসে এসে, নাহলে তুমি তোমার নিমোনিয়া হবে। সিটে বসার সঙ্গে নিমোনিয়া হওয়ার সম্পর্ক কি জানি না। মিনিংলেস এক্সারসাইজ, কিন্তু লিঙ্গুইস্টিক টুল। ওই, ইউ রিয়ালি থিঙ্ক সো? হোয়াই ইটস অ্যান অ্যাবসলিউটলি সাবল? পারহ্যাপস পোজো এবং এস্তেগন এমন একটা সিচুয়েশন, এমন একটা সেটিং আমাদের মনের সামনে আনছে যেখানে একটা মানুষ খুব বেশি পরিমাণে প্রত্যেক দিন চায় যে তাকে অভ্যর্থনা দেওয়া, তাকে আদর করা হোক, তাকে বসতে বলা হোক, খাতির করা হোক, যত্ন করা হোক, তারা চায়। যারা ইসলামের পাওয়ারফুল মানুষ তারা, এই তাদেরকে পোজো রিপ্রেজেন্ট করতে হচ্ছে। আর একবার বল, স্যার বসুন বসুন। না না না, এখন তো আমার সময় নেই, পরে আসবো স্যার, প্লিজ বসুন স্যার, একবার স্যার। আচ্ছা ঠিক আছে, এত করে বলছো যখন একবার বসি। এই ধরনের মানুষের না বসলে স্যার আমার নিমোনিয়া হবে। আরে বসার সঙ্গে নিমোনিয়া কি সম্পর্ক? বসো। No doubt, you are right. Done it right. Thank you, dear fellow. But I must really be getting along. If I am observing my schedule, or schedule, Raja, Pozo here is representing perhaps the political leaders. Rajnoitik netara, jara tomader hoyto vote vote chawar jonno ei 5 bochor antor ekbar ashe, tumra boshe bolo, she chole jay ekta powerful manushke. It's not political leader, is it? পছন্দ করেছেন। বেশ,
আমরা এগিয়ে যাচ্ছি আমাদের টেক্সট নিয়ে পুজো বলছে কামিং হিজ ওয়াচ টু হিজ ইয়ার তার যে ওয়াচটা কিন্তু কানের কাছে নিয়ে টক 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 এই টাইম হ্যাজ স্টপড বাহিনী বলছে টাইম হ্যাজ স্টপড এই সময় তো থেমে গেছে পুজো তখন তার কানের কাছে ঘড়িটা নিয়ে গিয়ে বলছে সময় কি থেমেছে মানে এটা যদি খুব স্টেজে দারুণ ভাবে মানে অ্যাক্টিং করা যায় You'll be absolutely great. Don't you believe it, sir? Don't you believe it? Whatever you like, but not that. Hey, it may be just for now. Shomoy thame gache. Shomoy kono din kalo chono thame na. Ami tomader babar boli je shomoy kintu roye na boshe cholche ta obirol prottek muhurte cholche kalo chono shomoy garabe na muhurter moddhe shesh hoye jabe. Esteban, everything seems black to you today. রং ফ্যাকাশে তোমার আমার আকাশে রাধিকা বাঞ্চি তো যাই হোক এবার চলছে চলছে এবং যেতে যেতে একটা সময় বলছে যে পুজো বাট সি হোয়াট ইজ ইট ইউ আর নট ফ্রম দিস পার্টস তোমার এই জায়গা থেকে নয় ইউ ডোন্ট নো হোয়াট আওয়ার টুয়াইলাইট ক্যান ডু আমাদের যে গোধুলি বেলা কি যে হয় এই গোধুলিতে তোমরা তো জানো না সেলাই যেই আমি তোমাকে বলবো খালি কঞ্চু ভ্লাদিমির এস্তেগন কেউ কিছু উত্তরই দেয়নি এস্তেগন নিজের বুট নিয়ে খেলছে ভ্লাদিমির তার হ্যাট নিয়ে খেলছে এবং পুজো বলছে আই ক্যান রিফিউজ ইউ আ লিটল অ্যাটেনশন ইফ ইউ প্লিজ এটা আমার দিকে শোনো অ্যাটেনশন চাই হোয়াটস দ্য ম্যাটার উইথ দিস হুইপ আর এই হুইপটা কি হলো হুইপ যেটা দিয়ে সে লাকিকে কনস্ট্যান্টলি কন্ট্রোল করার চেষ্টা করছে ভ্লাদিমির হ্যাট এস্তেগন বুট Lucky jumps, Lucky hurt the jump for a blow, Lucky's hat is the one's boot, Lucky's hat all falling into the ground. Okay, Lucky her hat is the one boot in the hat, she lo, shabhi mahi ne bole gala, Ozo throws down the wheat, Ozo, wheat to fill it. Lucky goes, let's go, chal gai, it's the one. But take the weight off your feet, I implore you, it will catch your death. Kintu tumi, tumar, ei je, paa theke, tumar, paa theke, weight theke baad dao, tumar, jutra rakhi kura, মৃত্যুর দিকে পতিত হবে কেন বলছে জানি না ওজোর এস্তাগনের মনে হয়েছে যে জুতো পরা মানে মানে যেহেতু এস্তাগন এস্তাগন নিজের স্পিরিট এই জুতোটার মধ্যে বন্দি হয়ে আছে জুতো মানে অ্যাজ এ মৃত্যু ওজো বলছে জু হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এস্তাগন উত্তর দিচ্ছে এস্তাগনের নাম অ্যাডাম অ্যাডাম ওয়াজ দ্য ফার্স্ট কমিটার অফ দ্য সিন দ্য ফার্স্ট ম্যান অন দ্য আর্থ যে প্রথম Seen comment for sure. Original sin ki that he has eaten up the apple from the tree of the knowledge. Gyan brikkho theke apple kheyechilo ke Adam he biblical imagery. Nijeke Adam er shonge tulona korlo. Then as if manusher poton ei post lapsarian prithibite prothom hoyeche amra jani there are two worlds one is pre lapsarian and another is post lapsarian. What is pre lapsarian before the gaining of the knowledge? Of the forgotten tree of the knowledge যে knowledge যে গ্যাংরিকের যে গাছটা সেখান থেকে ফল খাওয়ার আগের একটা সময় সেটাকে বলা হয় প্রি ল্যাপসেরিয়াম আর পোস্ট ল্যাপসেরিয়াম মিন্স আফটার দিস হ্যাপেন্স মানে যখন অ্যাডাম এবং ইভ প্রথমবার এই পৃথিবীতে চলে আসে তার পরের যে ঘটনাগুলো সো এই যে প্রি ল্যাপসেরিয়াম এবং পোস্ট ল্যাপসেরিয়ামে এস্তেগন নিজেকে বলে প্রি ল্যাপসেরিয়াম স্টেটে মানে মানুষের পতন হয়নি বলে আমরা অ্যাডাম Puzo, yes, the ninth. He raises, but be a little more attentive. For pity's sake, otherwise we will never get anywhere. Chana Adam ki bolche, chana, shei ratri ta, je ratri tu hi fall ta kech de, e port ta kech attentive thakbe kintu, for pity's sake, please. Na hole, amra kintu kotha jete parbo. So, ei aki kotha bar bar, kono mane nei, poof, finished it, come today, say, লাকিকে বলছে চলছে লং সাইলেন্স এস্তেগন বলছে সো লং অ্যাজ ওয়ান নোজ যতক্ষণ অব্দি কেউ কিছু না কিছু জানতে পারছে কি জানতে পারছে আলো কি কিছু জানতে পারছে
Vladimir Putin, one can buy it, one sign. One can buy it, buy it, buy. কেউ সময়ের কথা শুনে চলতে পারে, one knows what to expect, প্রত্যেকে জানে কি করতে হবে। আমরা চলেছি, আমরা একটু skip করবো। Pozo বলছে, how did you find me? Vladimir Putin, come look at him, good, fair, middling, poor, positive, bad. তোমরা কেমন কিভাবে তোমার মানে ফাইন ওরা আমাকে কিভাবে খুঁজে পেলে সেটা নয়, আমাকে কেমন লাগলো, ভালো, মোটামুটি বেশ ভালো, মাঝামাঝি, খুব খারাপ, নাকি মানে পজিটিভলি ব্যাড, মানে খুব খুব খারাপ। তাহলে ও ইয়ে ভেরি গুড ভেরি গুড, দারুন দারুন এস্তেগন, অ্যান্ড ইউ স্যার, ও ট্রে বং ট্রে 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 বং, উত্তর দিচ্ছে না এই প্রশ্নের, এটা উত্তর নয়। মানুষ ভালো কি খারাপ সে যায় না, আমাদের অ্যাক্টিভিটি কি সেটা তো বলে দেয়, আমরা ভালো কি খারাপ কিন্তু পৃথিবীতে আফটার দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স এই মৃত্যুবত্তার মধ্যে অ্যাক্টিভিটি বলে কিছু হয় না। পুজো বলছে ব্লেস ইউ জেন্টলম্যান, ব্লেস ইউ, তোমাদেরকে আশীর্বাদ করছি, এবার আসছি, আই হ্যাভ সাচ নিড অফ দ্য এনকারেজমেন্ট। যাচ্ছে পুজো, ইউ সি মাই মেমোরি ইজ ডিফেক্টিভ, আমার মেমোরি ডিফেক্টিভ, আমি ভুলে যাই অনেক সময়, এটস গন। ও পারহ্যাপস ইটস এ টিনি উইনি লিটল বিট, এটস গন, যে আই থট ইট ওয়াজ ইন্টেনশনাল, আই উইকেন্ড আ লিটল টুয়ার্ডস দ্য এন্ড, ইউ ডিডন্ট নোটিস, আমি কি শেষ দিকে একটু দুর্বল হয়ে পড়ি, তুমি দেখোনি, আমি বলছিলাম যে তুমি এটা ইন্টেনশনাল, না আমার মেমোরি ডিফেক্টিভ, আমার মনে থাকে না, আমি ভুলে যাই, রিমেম্বরেন্স ইজ নট মাই কাপ অফ টি, আই টেন্ড টু ফরগেট। পোজো বলছে যাওয়ার আগে জেন্টলম্যান, আরেকবার দুর্বল হয়ে যাওয়ার কথা কেন বললো, কারণ প্রথম দিকে তার যে অ্যাপিয়ারেন্স পোজোর, সেই অ্যাপিয়ারেন্স অনেকটা দুর্বল হয়েছে, উইকেন্ড হয়েছে, কারণ সে আগের মতো ডমিনেটিং নেই, সে এদের সঙ্গে কথা বলছে, বাদীদের এবং ইস্তাদের সঙ্গে প্রথম দিকে ডায়লগ যখন শুরু হয়েছিল তখন বাদীদের এবং ইস্তাদের সঙ্গে এমন ভাবে কথা বলছিল যেন সেই সেই সাম্রাজ্যের মালিক রাজার মতো, কিন্তু শেষ দিকে কনভার্সেশন অনেক এগিয়েছে, ইস্তাদ এবং বাদীদের সঙ্গে বেশি করে কথা বলেছে, সেখানে বলছে আমি উইকেন্ড লিটল বিট, হয়তো এই দুর্বল হয়ে যাওয়াটা যে কোনো ডমিনেটিং ক্যারেক্টার জীবনের শেষ দিকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুর্বল হয়, এই যে মানুষের চিরকাল নিয়ন্ত্রণ থাকে না যে কোনো জিনিসের প্রতি, যে কোনো কলোনিয়াল মাস্টার তার কলোনাইজদের প্রতি কোনো কলোনাইজদের প্রতি কন্ট্রোলটা সারা জীবন থাকে না, থাকে কি থাকে না, 1757 যখন প্রথমবার ব্যাটল অফ দ্য প্লাসি হয়েছিল, যখন প্রথমবার ব্রিটিশরা ভারতবর্ষের তাদের শাসন ক্ষমতা কায়েম করেছিল, সেখান থেকে 1947 190 বছর একটার পর একটা ভারতবর্ষে বিভিন্ন স্বাধীনতা আন্দোলন, অসহযোগ আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বসু আধীন ফৌজ গঠন, রেভলিউশনারি মেজারমেন্ট টেকেন বাই দ্য পাঞ্জাব অ্যান্ড দ্য বেঙ্গল ন্যাশনালিস্ট, তারা যে বিভিন্ন বৈপ্লবিক সংগঠন তৈরি করছে, অনুশীলন সমিতি, 1910-15 সালের পর থেকে ব্রিটিশ গভর্নমেন্ট দুর্বল হয়ে পড়েছিল কি পড়েনি, উত্তরটা হচ্ছে পড়েছিল, ঠিক একই রকম ভাবে যে কোনো কলোনিয়াল মাস্টার, এখানে লাকি ইজ এ স্লেভ অ্যান্ড পোজো সিম্বলাইজিং আ মাস্টার, মাস্টার স্লেভ রিলেশন, এই মাস্টার স্লেভ রিলেশনের মধ্যে অনেক সময়ই স্লেভ জয়ী হয়, মাস্টার আস্তে আস্তে ক্ষমতাহীন হয়ে পড়ে, এর কথাই আমরা বলতে গেছে শতাব্দী, ক্লিয়ার, হ্যাঁ স্যার ক্লিয়ার, বেশ বেশ, আমরা এগিয়ে যাচ্ছি, পোজো এবং গাদি এবং এস্তেবান জেন্টলম্যান, ইউ বিন সিভিল টু মি, এ থ্যাংক ইউ বলছে, পোজো বলছে ইয়েস ইয়েস ইউ হ্যাভ বিন কারেক্ট, এখানে এখানে এস্তেবান টেকনোলজি সিভিল টু মি, তুমি তখন এস্তেবান বলছে নট অ্যাট অল, গাদি বলছে হোয়াট অ্যান আইডিয়া, কি আইডিয়া, yes yes you are being correct, so then I ask myself, is there anything I can do in my turn for these honest fellows who are having such a dull dull time, eta odbhut shomoye amar dull time tomra katacho, to kichu chai, esaro even 10 francs would be a help, 10 francs dao amaderke, Vladimir uttor dicche, we are not beggars, amra kintu beggar noi, they are tramps, bhogure kichu nei, তাহলে কিন্তু বেকার নয়, ওজো ইজ দ্যার এনিথিং আই ক্যান ডু, দ্যাটস হোয়াট আই আস্ক মাই সেলফ, টু চিয়ার দেম আপ, আই হ্যাভ গিভেন দেম বোনস, আই হ্যাভ টক টু দেম অ্যাবাউট দিস অ্যান্ড দ্যাট, আই হ্যাভ এক্সপ্লেইন দ্য টুয়াইলাইট অ্যাডমিটেডলি,
But is it enough? That's what tortures me. Is it enough? Pozo kintu ekbaro taka debar kotha financial help er kotha kene bolche na bolche nije tara har diyechi khawar jonno er beshi ami ar ki dite pari ami dwai er kotha explain korechi kintu er beshi ki ami ar ki dite pari er ami torture korche amader eta almost remind korache white man's burden er kotha british sarkar british government amra post colonialism already korechi tara shadhibo bishwas korto tader responsibility ei bloody india the civilized kora এই ব্লাডি যারা ইস্টার্ন পিপল আফ্রিকার মানুষ এদেরকে সিভিলাইজ করা সভ্যতার চাদরে মুড়ে দাও মুক্তি গেলে আমাদের সাহায্য লাগবে এটা জেনুইনলি বিশ্বাস করতো কারা যারা ব্রিটিশরা এই জিনিসটাকে আমাদের রিমাইন্ড করা হচ্ছে বোম দিয়েছি টুয়াইলাইট এর এক্সপ্লানেশন দিয়েছি টুয়াইলাইট হিয়ার সিম্বলাইজেস নলেজ জ্ঞান বিজ্ঞান জ্ঞান দ্য নলেজ অফ দ্য সায়েন্স আর কি বা করতে পারে আর কি বা এই পৃথিবীতে করার আছে নিজেকেই নিজে প্রশ্ন করছে জানে না এসরাম বলছে ইভেন ফাইভ গাদি দ্যাটস এনাফ এসরাম বলছে তাকে অনেক যথেষ্ট হয়েছে আমরা কেউ ভিক্ষুক নই এসরাম আই কুডন্ট অ্যাকসেপ্ট লেস এর কমেন্ট এবং বোজো ইজি ইজ এনাফ নো ডাউট বাট আই এম লিবারেল ইটস মাই নেচার দিস ইভেনিং সো মাচ দ্য ওয়ার্স ফর মি হি জাজস দ্য ওয়ান হু লিবারেল মানুষ বলে দড়িটা যে দড়ির অপর প্রান্তে লাকি হয়েছে নাড়িয়ে দিও ফর আই শ্যাল সাফার নো ডাউট অ্যাবাউট দ্যাট আমি জানি আমি যন্ত্রণা পাবো জীবনে হোয়াট ডু ইউ প্রেফার শ্যাল বি হ্যাভিং ডান্স অর সিং অর রিসাইট তার মধ্যে ডান্স করাবো বা সিঙ্গিং করাবো বা রিসাইট করাবো কি করাবো বলো একটা এন্টারটেনমেন্ট তোমাকে দেওয়া দরকার এসব বলছে হু কাকে বলো যে হু ইউ নো হাউ টু থিঙ্ক ইউ টু জানো না কাকে লাকি কে লাকি তোমাদের জন্য নাচবে গাইবে এন্টারটেনমেন্ট করবে পোজো সাডেনলি অ্যালাউড হি উইল ইউজ টু থিংক ভেরি পেটি ওয়ান্স অবশ্যই এই ভাগে প্রশ্ন করছে হি থিংস সে চিন্তা করতে পারে থিংকিং অ্যালাউড আমি যদি এখন মনের মধ্যে চিন্তা করি যে এরপরে আমি এই ক্লাসটা শেষ করে আমি এই নোটটা প্রিপেয়ার করবো এইটা করবো ওটা করবো যে থিংকিং অ্যালাউড জোরে জোরে চিন্তা করতে পারে কি এইখান থেকে কিন্তু আমরা এক ধরনের এডুকেশনাল স্যাটার বা শিক্ষাগত বিদ্রুপাত্মক রচনাতে পরিণত হবে এই জায়গাটাতে খানিকটা ওয়েটিং ফর গুরু আমাদের এই যে হ্যাঁ শতাব্দী কি বলছো বলো চিন্তা তো গুরু যাবে হয় না শুনে চিন্তা বললি না যে চিন্তাটা গুরু যাবে কখনো চিন্তা উচিত জোরে জোরে চিন্তা হয় কি আমরা হাঁটা চলা করি সেটাকে লাউড যদি বলা হয় সেটাকে লাউড বলা হয় এক্ষেত্রে চিন্তা করা জোরে জোরে চিন্তা করা বলতে মানে যা মনের মধ্যে ভাবছো ইওর আনকনসিয়াস থিংকিং সেটাকে কনসিয়াস লেভেলে সেটা স্পিচের লেভেলে আমার কথা বলছি আমি কোনো একটা মানুষকে আমি খুন করবো কেমন করে তাকে গলা টিপে মারবো তার চিন্তা ভাবনা যদি আমার মনের মধ্যে যা হচ্ছে যদি মুখের মধ্যে প্রকাশ পায় কিরকম হতে পারে ম্যাকবেথের সলিড আপনি দেখতে পেয়েছো আমরা আমি ডান কানকে মারা করবো বলে প্ল্যান করেছি দ্য সিন অফ দ্য ড্যাগার ফ্লাইং ড্যাগার আকাশে ভাসছে ড্যাগার তখন প্ল্যান করছি ম্যাকবেথ হাউ টু মার্ডার কিং ডান কান দিস ইজ থিঙ্কিং অ্যালাউড জোরে জোরে চিন্তা করা তো এই জায়গা থেকে এই চিন্তা করা যে ছাত্রছাত্রীরা আজকের পৃথিবীতে চিন্তা করতে পারে কি পারে না আমরা কি চিন্তা করা শেখাচ্ছি আমাদের ক্লাসরুমে নাকি কে কেবলমাত্র মিয়ারলি কিছু কঠিন কঠিন শব্দ একাডেমিতে মুখস্থ করা শেখাচ্ছি ওয়েল উড ইউ লাইক হিম টু থিংক সামথিং ফর আস তুমি কি আমার বলে তোমাদের ভাই কিছু কি চিন্তা করে দেবে ও আর কি সম্ভব কারোর হয়ে কারোকে চিন্তা করে দেওয়া দেয়ার ইজ আ ফেমাস থিওরি অফ দ্য ব্রেন পাজল যে ব্রেন গিয়েছে চুরি যে আমার বদলে অন্য কেউ আমার হয়ে চিন্তা করছে যে মাইন্ড আপলোডিং এর যে কনসেপ্ট মাইন্ড ডাউনলোডিং যে আমার মাইন্ড রাইট থিংকিং এর কথাটা মনে বলেছে মানে ভাবো কিন্তু সঠিক জিনিসটা ভাবো মানে বলে না আমরা যদি ভেবে কাজ করি তাহলে অনেক ভালো কিছু হতে পারে তো চিন্তা করো মানে চিন্তাটা চিন্তা করে করো কারণ
কি ভাবছো সেটা যদি তুমি কনফেস মানে তোমার মনের মধ্যে না থাকে যে তুমি কি ভাবছো, আমরা মানে সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু ভাবি, তো সেইটার থেকে মনে হয় বলছে যে কনফেসলি তুমি যেটা ভাবছো সেটা ঠিক করে ভাবো। Perhaps he could dance first and think afterwards. আগে করে নিচে নিক তারপরে নয় ভাবনা চিন্তাটা করবে, এস্তা কম হচ্ছে এস্তা কম। বারবার আমরা দেখবো যে ফিজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটি ডান্সিং এবং অন্যান্য জিনিসের দিকে অ্যাট্রাক্টেড রাদার দেন থিঙ্কিং, থিঙ্কিং এর দিকে ভ্লাদিমির ইন্টারেস্টেড হলে দেন লেট হিম ডান্স, তাকে নাচতে দাও আর কি, নাচুক নাচুক। সো এই একই রকম ভাবে ডায়ালগ চলেছে, এই মানে তার যে অ্যাকচুয়াল ডান্স ফর্ম বা কথা বলার আগে এই একই রকম ভাবে এরা বলছে যে কি করবে না করবে, এগোচ্ছে। আমরা একটু স্কিপ করছি কারণ একই জিনিস বেসিক্যালি এই হি হ্যাজ ইট ওয়েল, তাই হোয়াই ডাজন্ট হি পুট ডাউন হিজ ব্যাগস জিজ্ঞেস করছে, তাই সে তার ব্যাগটাকে একবারের জন্য রাখছে না কেন, ব্যাগ মানে যে বার্ডেনটা ক্যারি করছে এই লাকি। তখন ভাই হচ্ছে রাবিশ ওজো বলছে আর ইউ শিওর, তাই হচ্ছে ড্যাম ইট হ্যাভেন্ট ইউ অলরেডি টোল্ড আস, তুমি আমাকে অলরেডি বলনি যে সে কখনো তার এই ভাগটাকে না নিয়ে চলতে পারে না, সবসময় সে ভাগটাকে বই বেড়ায়। এবার সে তার ব্যাগটাকে পুট ডাউন করবে, আগের বারে পুট ডাউন করেছে, সিন্স হি হ্যাজ পুট ডাউন হিজ ব্যাগস ইট ইজ ইম্পসিবল উই শুড হ্যাভ আস্কড হোয়াই হি ডাজ নট ডু সো, যেহেতু সে তার ব্যাগটাকে রেখে দিয়েছে তাই আমরা তাকে জিজ্ঞেস করতে পারি না সে কেন করে না, সে তো করেছে ব্যাগটাকে রেখে দিয়েছে। বলল ট্রু 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 অ্যাবসলিউটলি ট্রু, বিখ্যাত কোটেশন এই খানটা কিন্তু পরীক্ষায় পাঁচ নম্বরে পড়তে পারে, সাইলেন্স দে পুট অন দেয়ার হ্যাটস, তারা প্রত্যেকে প্রত্যেকের হ্যাট পরে আছে সেগুলো পরে নিল, এবং ইস্তাগন যখন তাকিয়ে আছে এই লাকির দিকে কিছু ঘটবে, তখন একটা বিখ্যাত জিনিস ঘটছে সেটা হচ্ছে নাথিং, একটা ডায়লগ দিচ্ছে এস্তাগন, নাথিং হ্যাপেন্স, নোবডি কামস, নোবডি গোজ, ইটস অফুল, সত্যি অফুল, কেউ কিছু ঘটে না, কিছু চলে না, কিছুই জীবনে ঘটে না, নাথিং হ্যাপেন্স কিচ্ছু ঘটছে না, নোবডি কামস কেউ আসে না, নোবডি গোজ কেউ যায় না, ইটস অ্যাবসলিউটলি অফুল। দিস ইজ পারহ্যাপস অনেকেই বলে এই যে কথাগুলো, দিস ইজ পারহ্যাপস the description, কথা শোনা যাচ্ছে না, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? স্যার পাচ্ছি, হ্যাঁ স্যার, হ্যাঁ আমিও পাচ্ছি। পাচ্ছ তো, তাহলে শুভ কোন একটা ইন্টারনেটের প্রবলেম হয়েছে, তুমি ঘুরে আরেকবার জয়েন করতে পারো। So nothing happens, nobody comes, nobody goes, কিছু হয় না, কিছু চলে না, কিছু যায় না, শোনা যাচ্ছে বাট কেটে কেটে আসছে মাঝে মাঝে, খুবই প্রবলেম হচ্ছে। আচ্ছা তাহলে সেটা মনে হচ্ছে তোমার নেটের প্রবলেম, তোমার আমাদের কথা কি, আমার কথা কি তো সবার কাছে কেটে কেটে যাচ্ছে কি? না স্যার স্মুথলি যাচ্ছে। হুম ঠিকই আছে, বেশ বেশ বেশ, আমি এখানে দেখতে পাচ্ছি আমার ইন্টারনেট আসলে ফুল হয়েছে। ও স্যার আমি দেখিনি, আমার আমার অ্যাকচুয়ালি আজকে দুই দিনই শেষ হয়ে গেছে, সেই জন্য মানে এরকম প্রবলেম হচ্ছে, দুই দিন শেষ হয়ে গেছে আজকে আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো মানে মেসেজ এলো, যদি তোমার মনে হয় যে অসুবিধা হচ্ছে তাহলে তুমি মানে you can of course listen to the recording, the recording to please. Okay sir, বেশ ওকে স্যার, ওকে স্যার, আমি দেখছি না তখন বাবা বাবা ওয়াইফাই টুনি চালিয়ে চালিয়ে তখন চলছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা, বেশ এই যে কথাটা এই 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 এক্সপ্লেনেশনটাকে কিন্তু কেন্দ্র করে প্রশ্ন আসে, নাথিং হ্যাপেন্স, নোবডি কামস, নোবডি গোজ, ইটস অফুল, কেউ কেউ কোনো কিছু ঘটে না এই পৃথিবীতে, কেউ আসে না, কেউ যায় না, ইটস অফুল, এই যে ক্লস্ট্রোফোবিক এনভায়রনমেন্ট, this absolute claustrophobic environment actually denoted in this particular play, amar ekhane current gelo kintu mane amar inverter ache aki, to ei je claustrophobic environment abar chori holo, ei je claustrophobic abar gelo, ei je claustrophobic environment, ei ta environment ta gota waiting for puro jure choleche, je ekta character shekhano abuddho shekhano berote parche na,
এই এই একটা পৃথিবীতে ওয়্যার নাথিং হ্যাপেন্স, যেখানে কিছুই ঘটছে না, নাথিং হ্যাপেন্স, নোবডি কামস, নোবডি গোজ, ইটস অফুল, এটা ভয়ঙ্কর। এটা বলা হয় যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এক লাইনের ছোট গল্প তখনই ঘটবে যখন এরকম ঘটবে যে পৃথিবীর শেষ মানুষ যখন তার চা খাওয়ার জন্য তার ফ্রিজ থেকে চা বার করলো, তখন হঠাৎ সে দরজায় শুনতে পেল একটা টক টক শব্দ। তাহলে মানুষের পরে সেটা কে কে এসছে পৃথিবীতে? সে তো জানে সে পৃথিবীর শেষ মানুষ, চারপাশে কাউকে পায়নি। তাহলে সেরকম একটা এনভায়রনমেন্ট, নাথিং কামস, নাথিং হ্যাপেন্স, নোবডি কামস, নোবডি গোজ, ইটস অফুল, এটা ভয়ঙ্কর, ইটস আ ফর্মিডেবল অ্যাটমসফিয়ার, বলছে ইনস্টাগ্রাম। Vladimir বলছে, একটু পোজো, লেট হিম থিংক, এই ওকে চিন্তা করতে দাও, গিভ হিম হিজ হ্যাট, ওর হ্যাটটাকে ওকে দাও। ওই লাকিকে বলছে, ওর হ্যাটটাকে দাও, গিভ হিম হিজ হ্যাট, অ্যাজ ইফ হ্যাট ইজ আ ফিজিক্যাল ম্যানিফেস্টেশন, যেটা কেউ পড়ে চিন্তা করতে সঙ্গে সঙ্গে পারবে, অ্যাজ ইফ ব্যাপারটা এরকমই। সো Vladimir, আই উইল গিভ ইট টু হিম, আমি দিচ্ছি। হি পিকস আপ the hat and tenders it at arm's length to Lucky. Lucky is who does not move. Chekin to move korche na. So I will put on his head. He goes round behind Lucky, approaches him cautiously. Aager bar kamot kheche, puts the hat on his head and recoils smartly. You know, dum kore pishon dik chole lo. What he is waiting for? Shit chono shit. Shit. Bhab je. Bozo, stand back. Hey, think pig. Think, chinta koro. Tu chinta korte bachcho na keno? তার তো চিন্তা করার ক্ষমতাই হারিয়ে গেছে দীর্ঘদিন মাস্টারের দ্বারা চিন্তা করতে করতে, তার চিন্তা করার শক্তি হারিয়ে গেছে। এবং ডিউরিং লাকিজ টাইরেড, যে সবাই জানে যে এই চিন্তা করো, থিং থিং, এই যে লাকির যে টাইরেড, লাকির যে এর পরে লাকির স্পিচটা হবে, লাকির বিখ্যাত স্পিচ, এই যে স্পিচটা পরীক্ষায় 5 নম্বরের কোয়েশ্চেনে পড়ে, এই যে লাকির স্পিচের আগে তার যে টাইরেট, টাইরেট মানে আমরা বলতে পারি থ্রোয়িং অফ দ্য স্যাটায়ার, তার আগে আক্রমণের আগে এই জিনিসগুলো ঘটলো। দেখি এক, Vladimir and Estragon all attention, Pozo dejected and disgusted, attention নিয়ে বসে আছে। Vladimir and Estragon begins to protest, protest করতে শুরু করলো। Pozo একেবারে খুশি নয়, যন্ত্রণাদগ্ধ। Vladimir and Estragon attentive again, আবার বেনি বলো, Pozo more and more agitated, মানে চিন্তা করতে বলছে বলে সবাই মানে মানে ভাই বলেই চিন্তা করো, চিন্তা করো। আর এখানে পোজো এরকম করে বসে আছে, একদম চিন্তা করছে না, কি ব্যাপার? এই যে অ্যাক্টিং, যে বিভিন্ন রিচুয়ালস করে, এগুলো কিন্তু অ্যাবসার্ড ড্রামাতে খুব ইম্পর্টেন্ট। তার কারণ এইগুলোর ওপরে, এই যে মানুষজনের অ্যাবসার্ড অ্যাটিচিউড, এগুলোর ওপরে কিন্তু অ্যাবসার্ড ড্রামার ফাউন্ডেশনটা, তার ভিত্তি প্রস্তরটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পেরেছ? তো ফলে এ বছর চিন্তা করো, চিন্তা করো, এই করো, সেই করো। এই সময় Vladimir and Estragon protest violently, তারা প্রায় protest violently করতে আরম্ভ করেছে। Pozo jumps up, Pozo প্রায় লাফিয়ে উঠেছে on the rope, general outcry, সবাই বলে চিন্তা করো, চিন্তা করো। All three throw themselves on Lucky, who struggles and shouts his text. প্রত্যেকে প্রায় লাকির উপরে প্রায় ঝাঁপিয়ে পড়ছে। এরকম সময় লাকি জোরে জোরে চিন্তা করতে আরম্ভ করলো। Lucky started thinking aloud. কি বলছে? কঠিন কঠিন বেশ কয়েকটা শব্দের সমাহার। গিভেন কোনো মানে নেই। গিভেন দ্য এক্সিস্টেন্স অ্যাজ আর্টেড ফোর্থ ইন দ্য পাবলিক ওয়ার্কস অফ দ্য পাঞ্চার ইন দ্য ওয়ার্কম্যান অফ পার্সোনাল গড, গিভেন দ্য এক্সিস্টেন্স অ্যাজ আর্টেড ফোর্থ, পার্সোনাল গডের এক্সিস্টেন্সের কথা পাঞ্চার এবং ওয়ার্কম্যানের লেখাতে আছে, কি একটা ব্যক্তিগত ভগবান, যে ভগবানকে আমি একটা ভগবানে বিশ্বাস করি, ওর পিতা সেই ভগবানে বিশ্বাস করে না, আবার শতাব্দী সে ভগবানে বিশ্বাস করে না। পার্সোনাল গড, পার্সোনাল মাইথোলজি বা পার্সোনাল গডের কনসেপশনে উইলিয়াম ব্লেক বিশ্বাস করতেন, মানে এমন একটা ঈশ্বরের অস্তিত্ব যেটা ব্লেক নিজের মনের মধ্যেই তৈরি করেছেন, যে ঈশ্বর কোন ধরনের থিওলজির পাতায় নেই, ব্লেকের মনের পাতায় রয়েছেন। মানে যে পার্সোনাল গডের থিওরির কথা বলছে, একটা অত্যন্ত স্কলারলি কথা, এই যে একটা অ্যানিমেল, এই স্কলারলি কথা কোত্থেকে শিখলো আমরা জানি না। অনেকটা ডেরিডা থিওরি, আর অনেকটা আমাদের এই যে মডার্ন
একাডেমিক এডুকেশনাল সিস্টেম যেটা শক্ত শক্ত ভাষায় কয়েকটা জ্ঞান তত্ত্ব কনন্ড্রাম মানে হচ্ছে তার মধ্যে কনফ্লিক্ট, এটা কি দিচ্ছে মেটাফিজিক্যাল রিয়েলিটি, কিন্তু আসলে সেই নলেজের ভিতরে যাওয়া হয় না। বেকেট ওয়াজ হিমসেলফ আ গ্রেট একাডেমিশিয়ান, হি ওয়াজ রিমেম্বার আ লেকচারার ইন দ্য ইকোল নরমাল সুপিরিয়ার। আর জানি তখনকার দিনে ফ্রান্সের একটা অন্যতম বিরাট বিশ্ববিদ্যালয়ে তিনি লেকচারার, সারা জীবনই ফিলোসফি পড়িয়েছেন, ইকোয়াল নরমাল সুপিরিয়ার, ইকোয়াল নরমাল সুপিরিয়ার, ফ্রান্সের একটা বিরাট বড় ইউনিভার্সিটি, অনেকে অক্সফোর্ডের থেকেও ইকোয়াল নরমাল সুপিরিয়ারকে এগিয়ে রাখে। 1794 সালে এস্টাবলিশ হওয়া একটা বিরাট বড় পুরনো ইউনিভার্সিটি, দিস ইজ ইকোয়াল নরমাল সুপিরিয়ার। এর প্রায় প্যারিস ইউনিভার্সিটির প্রায় অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, প্রচুর ব্রাঞ্চ রয়েছে। ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস প্রেস্টিজিয়াস গ্র্যাজুয়েট স্কুলস ইন প্যারিস ফ্রান্স, ওকে, গ্র্যান্ডেস্ট ইকোল, ওয়ান অফ দ্য গ্র্যান্ডেস্ট ইকোল অফ দ্য পিএসএল ইউনিভার্সিটি, প্যারিস সায়েন্সেস অ্যাথলেটার্স ইউনিভার্সিটি, এর 14টা প্রায় 11 কনস্টিটিউয়েন্ট স্কুল আছে। এই 11টা স্কুলের একটা হচ্ছে তোমার ইকোল নরমাল সুপিরিয়ার। আমাদের এটুকু মাথায় রেখো, ইকোল নরমাল সুপিরিয়ার কথা পরেও তোমরা অনেকবার করবে। যে সমস্ত ফিলোসফারকে মোটামুটি তোমরা লিটারেরি ক্রিটিসিজমে পড়েছো তাদের প্রায় সবাই এই ইকোয়াল নরমাল সুপিরিয়রে পড়েছে, সেটা ফুকো হোক, জাঁ পল সার্ট হোক, সিমন দি বোভোয়ার হোক, লুই পাস্তুর হোক, টিকাতে, মানে সবাই ইকোয়াল নরমাল সুপিরিয়রে পড়েছে। এটা মানে ফ্রান্সের মানে নাম করা একটা ইনস্টিটিউশন এখানে বেকেট পড়িয়েছে এবং বেকেট বুঝেছেন যে একাডেমিয়া খুব ভীষণভাবে has been transforming into a jargonized mambo jambo antoshar shunno chinta bhabnar ekta kendrosthole purnoto hocche academia aka academia jar kotha bolbe lucky the lucky speech ei antoshar shunno chinta bhabnar dike amader niye chaiye kwa 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 mane with white beard kwa 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 outside time without extension who from the heights of divine apathia, divine apathia মানে কি, anyone, apathy মানে কারোর প্রতি আকৃষ্ট না হওয়া, তার থেকে দূরে সরে যাওয়া, ঈশ্বর ঐশ্বরিক ঈশ্বরের প্রতি মানে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস সেইটার থেকে সরে আসা, সেটাকে সরে আসা বা মানে ঈশ্বরই আমাদের থেকে সরে আসছেন, divine apathy, divine athambia, আমরা জানি টেম্পেস্টের একটা বিখ্যাত চরিত্র, শেক্সপিয়ার ক্রিয়েটেড একটা ক্যারেক্টার, প্রসপেরো তার বাবা, মিরান্ডা তার মেয়ে, তারা একটা দ্বীপের রাজা ছিল, বাঁচাবার চেষ্টা করবে সে তার বাবাকে এবং পারবে ফাইনালি। সো মিরান্ডাকে ইনোসেন্ট ওম্যানকে রিপ্রেজেন্ট করে, এখানে তো আমরা জানি না কিসের ইনোসেন্স এখানে রিপ্রেজেন্ট করছে, করে বলছেন উইথ দোজ হু ফর রিজনস আননোন বাই টাইম will tail and plunge in torrent, plunge in fire, whose fire flames if that continues, and who can doubt it? তাদের গায়ের মধ্যে আগুন লেগে যাবে, আগুনের ফায়ার তারা যন্ত্রণা পাবে, it will fire the firmament, that is to say lash hell to heaven, so blue steel and calm, so calm will come, with even though intermittent is better than nothing,
but not surpassed them, considering what is more than a result of the laborers left unfinished, crowned by the academy of anthropopometry. Anthropometry বলে কোনো সাবজেক্ট হয় না, অপটিমেট্রি হয়, অ্যানথ্রোপোলজি হয়, অ্যানথ্রোপোমেট্রি ক্রিয়েট করেছে অপটিমেট্রি ও অ্যানথ্রোপোলজি দিয়ে, আর একাডেমি বলছে একাডেমি হয়। বলে এসি ইন পোসি ইন টেস্টা ওয়েন কান্ডার এই যে একাডেমি ক্রিটিসাইজ করছে, এরকম কোনো একটা সাবজেক্টে তুমি মাস্টার হবে আর এই সমস্ত ফালতু কথাগুলোকে কঠিন করে করে তোমার প্রবন্ধে লিখবে। It is established beyond the language academically used for I. It is established beyond all doubt. Shandeer Bhaiya established for other people, Shandeer only. All doubt than that which clings to the labors of the men, that as a result of the laborers unfinished of Testau and Connard. Testau and Connard, Bhaiya to the mythological jaga. That other people do kill you. Jacuno, money me. অদ্ভুতভাবে বিশ্ববিদ্যালয়ের এডুকেশন সিস্টেম অ্যানথ্রোপোমেট্রি কানাড টেস্টাও সবাইকে একটা জায়গাতে ঢুকিয়ে এই যে দ্য রেজাল্ট অফ পাবলিক ওয়ার্কস অফ দ্য পাঞ্চার এন্ড ওয়াটম্যান। এই পাঞ্চার এন্ড ওয়াটম্যান কে আমরা জানি না, পাঞ্চার এন্ড ওয়াটম্যান নিশ্চয়ই কোনো সায়েন্টিস্ট হতে হবে, কিন্তু তার কথা কোনো জায়গাতে উল্লেখ নেই। করে আবার কিছু কঠিন কঠিন ওয়ার্ড এসি দ্য ম্যান ইন শর্ট দ্য ম্যান ইন ব্রিফ, এই যে একবার বলছি ইন শর্ট ইন ব্রিফ ইন স্পাইট অফ দ্য স্প্রাইটস অফ এলিমেন্টেশন এন্ড ডেফিকেশন। ডেফিকেশন মানে হচ্ছে বেসিক্যালি ডেফিকেট করা, আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থ বার করে দেওয়া, ডেফিকেট করা, ঠিক আছে। আমরা যখন টয়লেট ডেফিকেট করি, ওয়েস্টস এন্ড পাইন্স, ওয়াস্টস এন্ড পাইন্স কনকারেন্টলি সাইমালটেনিয়াসলি, হোয়াট ইজ মোর ফর রিজনস আননোন ইন স্পাইট অফ দ্য স্প্রাইটস of physical culture, the practice of sports such as tennis, football, running, cycle, swimming, flying, floating, riding, gliding, quanting, damage, skating, tennis of all kinds. When it shows for a sports activity, now, I can tell you, he was a sportsman. I'm not going to know, academy, sports, activity, penicillin and succedanea. আমাদেরকে যেটা ভাবাই সেটাই আমরা ভাবি, তো ওই যে আমাদেরকে ভাবা এইদিকে আকৃষ্ট করে, যে মুহূর্তে তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ তোমাকে হঠাৎ করে ট্রাফিক পুলিশ বলে দাঁড়াও, তুমি ঘুরে তাকালে ট্রাফিক পুলিশের দিকে, তুমি হঠাৎ করে দিকভিত্তিক শূন্য হয়ে গেলে। কেন? কারণ ট্রাফিক পুলিশ রিপ্রেজেন্ট করছে স্টেটকে, রাষ্ট্রকে, সে তার ক্ষমতা বলে তোমাকে দাঁড় করিয়েছে, তুমি তার কথা শুনতে অন্তত 5 মিনিটের জন্য বাধ্য, ফলে তোমাকে সে নিয়ন্ত্রণ করছে, শুধুমাত্র তোমার মানসিক নয় তোমার শারীরিক অবস্থা। ইউনিভার্সিটি যে কন্ট্রোল করে বা মানে ইউনিভার্সিটি পড়াশোনার যে ইয়েটা সব জায়গাতেই তো সেম, তো সেইটার কথাও বলতে পারে। ভাবার এখানে হয়তো একটা চেষ্টা করার বিষয় এখানে রয়েছে। সো এই 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 যে লাকি স্পিকের যে সিগনিফিকেন্সের একটা লিংক আমি তোমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা তোমরা কেউ চাইলে কপি করে সেটাকে যে মেইন আমাদের স্টাডি গ্রুপ রয়েছে সেখানেও দিয়ে দিতে পারো। সো মানে যদি যদিও খুবই আনইউজুয়াল একটা সিগনিফিকেন্স, বাট মানে বেসিক্যালি আমরা এটুকু বলতে পারি যে লাকি ইন দিস স্পিচ দিস মানে লাকি অ্যাজিউমস গড অ্যাজ হিজ ফাউন্ডেশন, পিকচার্ড অ্যাজ দ্য কাইন্ড গ্র্যান্ডফাদার দ্যাট লুকস ওভার হিজ গ্র্যান্ডচিলড্রেন, দ্য ওয়ান হু উইল অলওয়েজ বি এভার ইফ দিস গ্র্যান্ডচিলড্রেন রেবেল এগেনস্ট হিম। এবার কোথায় গেল? ইন দিস স্পিচ দিস গড হ্যাজ অ্যাবান্ডন্ড আর্থ, এই স্পিচে এই যে একটা মানে বেনিফোলেন্ট গড যে গডের কথা ক্রিশ্চিয়ানিটি বারবার বলে এসছে, সে যেন এই পৃথিবী ছেড়ে চলে গেছে।
and Lucky tries to deliver a perception into the human situation that man has abandoned by God, but that God still has compassion for him. Man as a God ke abandon kore ei situation e chole geche. Eita onekei bole je that is the significance of Lucky speech. Onekei bole je Lucky speech ke bola hoy it's a satire on the academy. অনেকেরা ভাবে যে লাকি স্পিচ কে অনেকেই বলছে ইটস আ স্যাটায়ার অন দা কন্টেম্পোরারি একাডেমি লাকিস ডান্স এবং স্পিচ কে লাকিস ডান্স ইজ মিয়ারলি আ ক্লামজি শাফলিং হুইচ ইজ আ কমপ্লিট ডিসঅ্যাপয়েন্টমেন্ট টু লাকি এবং স্টার নাইস এর বাজে অবস্থা হ্যাঁ বলো কিছু বলছো আই মাস্ট দা টেন মাস্টার একটা কোশ্চেন বলেছিলেন না এটা হবে হ্যাঁ ফাইভ মার্কস বা টেন মার্কস এর কোশ্চেন লাকি স্পিচ এ কিন্তু হতে পারে ঠিক আছে তাহলে কি ইন্ট্রোডাকশন টা কি বলবো আমরা introduction ta erokom kore likhte paro je Lucky's dance is merely a clumsy shuffling which is a complete disappointment to Vladimir and Estragon and thus they decide to have Lucky think tara bollo je Lucky ke chinta korte they give him his hat and after protesting Pozo's brutality they arrange themselves for Lucky's performance of thinking Lucky ke tara chinta korche bolche performance of thinking tar kotha she bolte bolche এবং এটা করতে গিয়েই ইট টেক্স দ্য ফর্ম অফ আ লং সিমিংলি ইনকোহেরেন্ট স্পিচ এটা অ্যাবসলিউটলি ইনকোহেরেন্ট স্পিচ এটা পরিণত হয় দ্য স্পিচ ইজ ডেলিভার্ড অ্যাজ আ সেট পিস ইয়েট ইট ইজ এনিথিং বাট আ সেট পিস অন এ ডিফারেন্ট ডাইরেক্টরস দিস সিন ক্যান বি ভেরিয়াসলি প্লেড অনেক ডিরেক্টর এটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করেছে ফর এক্সাম্পল লাকি মোস্ট অফেন স্পিকস ডাইরেক্টলি টু দ্য অডিয়েন্স উইথ দ্য আদার ক্যারেক্টার্স অ্যাট হিজ ব্যাক অনেক ক্ষেত্রে লাকি ডাইরেক্টলি অডিয়েন্স কি কথাগুলো বলে আবার অনেকে ওয়াইল গাড়ি মিনিট ইস্তাগন বিকাম মোর এন্ড মোর অ্যাজিটেটেড অ্যাজ দ্য স্পিচ প্রোগ্রেসেস আবার অফেন গাড়ি মিনিট ইস্তাগন রান ফরওয়ার্ড এন্ড ট্রাই টু স্টপ লাকি ফ্রম কন্টিনিউইং স্পিচ অনেক 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 ডাইরেক্টর আবার এরকম করেছে যে গাড়ি মিনিট ইস্তাগন গিয়ে লাকিকে ধরে আনছে আর কথা বলো না আর বকো না এই জায়গাতে আনছে এইভাবে লাকির স্পিচ কিন্তু কন্টিনিউড হয় এই স্পিচের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি It's an incoherent jumble of words which seems to upset Vladimir and Estragon. But the speech does communicate something to the tramps or else they would not know to protest. Kichu ekta to communicate korche nale ei tramp ra to kichu ekta bolto ki communicate korche. The form of the speech is that of a scholarly theological address. Tenane religious studies er scholarly representation ekhane korche. Given the existence of a personal God, but it is actually a parody of this kind of address je bibhinno jaygate amra dekhi je ekhane ishwarer ostitwer kotha bola hoy kono ekjon christian teacher preach kore shei tar jeno ekta parody hocche for example the use of the qua qua is a latin term meaning in the function of the capacity it's a common in such a scholarly address but Lucky's repetition of the term is qua 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 creates an absurd derisive sound as the god is being ridiculed by quacking or squeaking sound then god ke squeaking sound er moddhe diye amra dekhte pacchi je take niye hashi thatta kora hocche furthermore ei jeta bolchilam the speech is filled with various academic sounding words you know academic sounding words like aphasia aphasia mane amra jani loss of the speech mane jokon manush speech hariye fele here it is refers to the fact that god from his divine heights now has divine aphasia or divine silence akasher moddhe theke bhagobaner je uchcharon bhagobaner je presence manusher kache eshe ponchhocche na ishwar er nei the god is almost dead and some words like apathy or athambia which do not exist apathia apathy mane ache kintu athambia mane nei exist korei na apathy is closely assigned to apathy ei bhabe other absurd terms are also used throughout the speech and there is also a frequent use of the words which sound obscene or obscene sounding word like fartlog farting theke esche belchar belching belch kora mane dhekur tola shekhan theke esche phale bujhte pachho eigulo almost scholars er naam diyeche fartab ebong belchar ato erokom scholar er kono mulloi nei karon era mane era era absolutely kono mane mane nothingness ke symbolize kore karon fart ebong belching amader kono kaaje lage na এই ব্যাপারটার সঙ্গে তুলনা করেছে সো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির নামে বিভিন্ন স্কলারদের নাম রাখা বোঝাই যাচ্ছে দেয়ারফোর দ্য স্পিচ ইজ ফিলড উইথ মোর ননসেন্স দ্যান সেন্স মোর দ্যান দ্যাট ইট ইজ ইললজিক্যাল
than what is logical. Logical is going to be illogical. If, however, we remove the illogical modifiers, irrelevances, and incomprehensible statements and place them to the side, the essence of the speech is follows. যদি আমি বাকি সবকিছুকে বার করে দিয়ে শুধুমাত্র ইম্পর্টেন্ট জায়গাটা রাখি তাহলে কি হবে? এই হবে। Given মানে acknowledging the existence of a personal God who exists outside of time, যে সময়ের বাইরে exist করে। মানে naturally God তো সময়ের বাইরে exist করে। God তো আমাদের পৃথিবীতে সময়ের মধ্যে exist করে না। আমাদের সঙ্গে তো exist করে না। মানে এটা Deidian centered-এর মতো। It is always outside and inside of the universe. Who loves us dearly, who suffers with those who are plunged in torment. Manushya shange, God who suffer God. It is established beyond all doubt that man, for reasons unknown, resisted on the manush, labors abandoned, left unfinished, abandoned, unfinished. Bhagavan tadarke chhere chole gache unfinished avastha. এই হচ্ছে মোটামুটি স্পিচের বৈশিষ্ট্য বা স্পিচের সিগনিফিকেন্স। পরিষ্কার, ফলে একটা একাডেমিক সাউন্ডিং ওয়ার্ড দিয়ে এই স্পিচকে ডিজাইন করা হয়েছে এইটা বলার জন্য যে ঈশ্বর পৃথিবী ছেড়ে মানুষকে বহুদিন আগেই চলে গেছে এবং এই একাডেমিক সাউন্ডিং ওয়ার্ড দিয়ে কন্টেম্পোরারি একাডেমিয়াকে ক্রিটিসাইজ করছে। এই চলছে ওয়াটা বিশপ অফ বার্কলি ভিক্টর সবসময় ধর্ম বা ধর্মীয় প্রতিষ্ঠানকে নিয়ে কথা বলছে। বিইং দ্য টিউব অফ দ্য 1 ইঞ্চ 4 আউন্স পার হেড অ্যাপ্রক্সিমেটলি বাই এন্ড লার্জ মোর অর লেস টু দ্য নিয়ারেস্ট ডেসিমাল গুড মেজার রাউন্ড ফিগার্স স্টার্ট নেকেড এটা জোগাড় করেছেন কনিবেরা থেকে এই দানটা এইরকম বলেই চলেছে দেখবে লাকির স্পিচের মধ্যে দেয়ার ইজ নো পাংচুয়েশন মার্ক, দেয়ার ইজ নো কমা, দেয়ার ইজ নো ফুল স্টপ, দেয়ার ইজ নো নোট অফ দ্য এক্সক্লেমেশন, ওনলি ডট 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 ডট। এখানে গিয়ে শেষ হবে কানার্ড বলে আনফিনিশড বলে স্পিচটাও শেষ হবে আনফিনিশড হয়ে যায়। পুজো বলছে হ্যাট ইজ হ্যাট, তারা এই এই তো তোমার হ্যাটটা কাজ করেছে, মাথা যে টুপি নিয়ে এবং সেটাকে প্রায় দুমড়ে মুচড়ে দেবার মতো লাথি মারলো। যত বেশি জানে ততটুকু শেখে, এই যে ওর 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 চিন্তা ভাবনার এখানেই শেষ করলাম চিন্তা ভাবনা। বাট উইল হি বি এবল টু ওয়াক, সে কি হাঁটতে পারবে? ওয়াক অর ক্রল, ওয়াক নাকি ক্রল? হি কিক্স লাকি, লাকিকে লাথি মার, লাপি কোটো, পারহ্যাপস হি ইজ ডেড, হয়তো মারা গেছে। ভ্লাদিমির ইউ উইল কিল হিম, তুমি ওকে মারে মেরে ফেলবে। আপ স্কাম, ও বলে ও স্টুপিড, হি চার্জস দ্য রোপ, রোপটাকে নাড়ালো, রেজিমা বলে ওকে তুলে ধরো, তুলে ধরো, আমাকে হেল্প করো, হেল্প মি, বলো কিভাবে, বলো রেজিমা। ভ্লাদিমির রেস্তগন হোয়াইস লাকি টু হিজ ফিট, সাপোর্ট হিম অ্যান ইনস্ট্যান্ট দেন লেট হিম গো, তুলে ছেড়ে দিল ঘাপ করে। এইরকম সিন তোমরা কোন নাটকে দেখেছো? দেখো এরকম অ্যাবসলিউট ভিজুয়ালাইজেশন, যেখানে একটা ক্যারেক্টার সে প্রায় মানুষ নয়, তাকে তুলছে আবার পড়ছে, ধরা উচিত ছিল। Don't let him go, তাকে ছেড়ে দিও না, don't let him go, তাকে হাঁটতে দাও। এই একই কথা বারবার বলবে, let me wish, বলে thank you বলে ওজো এখান থেকে যাবে। প্রায় ওজো এখান থেকে যাওয়ার সিচুয়েশন হয়ে এসছে। সো এখনো কনভারসেশন চলছে এবং যেখানে ইস্তাকাম বলছে hear something, বলছে কোথায়, ওজো বলছে where, তাদের বলছে it's the heart, আরে তুমি কনভারসেশন শুনতে পাওনি, তোমার হৃদয়ের মধ্যে ডিপ 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 শুনতে পাচ্ছো। একদিন সমস্ত মানুষ, গোটা মানব জাতি যেখানে শেষ হবে, ড্যামনেশনের কথা বলছে।
আমরা চলে আসছি পোজাবো চাই মাস গো পোজাবো ইনস্টাগ্রামে জানি ওর হাফ হান্টার তোমার যে অর্ধেক শিকারী যে আমাকে কামড়ে দিয়েছে সেও আমার সঙ্গে যাবে অ্যাডিউ থ্যাংক ইউ বারবার অ্যাডিউ বলছে অ্যাডিউ অ্যাডিউ এও বললো অ্যাডিউ এও বললো অ্যাডিউ আওয়ার অ্যাডিউ সাইলেন্স 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 চলেছে 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 ভেরি গেল ইনস্টাগ্রাম বললো সাচ ইজ লাইফ আহ এটাই যেন জীবন চলছে বেশ ভালো পোজো তখনও কিন্তু বের হয়নি বলছে আই নিড আ রানিং স্টার্ট stand back I'm chute beriye jabo ha to Vladimir Estegon stand back look towards Pozo crack of whip no bole Pozo lucky ke rope diye chhakabe ebong lucky tante tante niye jabe Pozo ke faster aro jore on ei je adbhut manush jon ke tini niye jacche ar ekta manush er age stage e kono dino kyu dekheni অ্যাডিউ অ্যাডিউ পিক আপ পিক মানুষকে পিক বলে রাখছে শুয়োর বলে জিজ্ঞেস বলছে চলেছে লেটস গো তখন চলে যাওয়ার পরে ওজো চলে যাওয়ার পরে রানিমির বলছে চলো লেটস গো এসাম বলছে লেটস গো রানিমির বলছে উই কান্ট বলছে ওয়াই নট এতক্ষণে আবার মনে পড়েছে উই আর ওয়েটিং ফর গোডো আমরা তো গোডোর জন্য অপেক্ষা করছি ভুলে গেছো Pozo is not Godo. Ah, oof, abar. How they have changed. Who? These two. That's the idea. Let's make a little conversation. Bolche kara change hoyeche. These two era. Ei Pozo ebong Lucky. Mane tar mane ki Pozo ebong Lucky ke Vladimir ebong Istvan age theke chinto. Kintu gota dialogue jure ekbare jono mone holo na je age theke chinto. Cholche dialogue. Proshno korche. Do we know them? I tell you, আমি দেখেছি ইউ ফরগেট এভরিথিং এই প্লেয়ের 74 পাতায় জুড়ে আমরা এবার বুঝতে পারছি যে অ্যাক্ট 1 এবং অ্যাক্ট 2 নয় এর আগে হয়তো অ্যাক্ট 0 আছে যে 0 তে এই একই জিনিস ঘটেছে ভ্লাদিমির এবং এস্তাগন ওয়েট করেছে তার আগে আবার লাকি এবং পোজো এসেছে তারা ওয়েট করেছে আবার তারা গেছে তাদের স্মৃতির মধ্যে হারিয়ে গেছে এই পৃথিবী একটা মনোটোনাস সার্কুলার এক্সিস্টেন্স বারবার হয়ে চলেছে হয়ে চলেছে হয়ে চলেছে একই জিনিস বারবার রিপিট করছে আবার হচ্ছে আবার হচ্ছে আবার চলছে আবার হচ্ছে ইস্তাগান বলছে why didn't they recognize us then আমাকে তাহলে চিনতে পারলো না কেন বলো তো বাবা কেন বাবু আমাকে চিনতে পারলো না ভ্লাদিমির that means nothing I to pretended not to recognize them আমি ভেবেছিলাম আমি প্রিটেন্ড করলাম যে রেকগনাইজ না করার জন্য and then nobody ever recognizes us এটা সত্যি যে আমাদেরকে তো কেউই চিনতে পারে না আমরা তো সোসাইটির মার্জিনালাইজ সেকশনে বাস করি এবার আমরা একেবারে অ্যাক্ট ওয়ান এর শেষের দিকে চলে এসেছি আজকে আমরা অ্যাক্ট ওয়ানটা শেষ করবো আর কি বয় আসছে এসে বলছে অফ মিস্টার একটা বয় বলে ক্যারেক্টার এই বয়কে আমরা আবার অ্যাক্ট টুতে পাবো আসবে এস্তেকন হল্টস বোথ লুক টুয়ার্ডস দ্য ভয়েস বলে কে এসছে বয় ইমিডিয়েটলি হি হল্টস মিস্টার অ্যালবার্ট কি আছে মিস্টার অ্যালবার্ট কে একটু কোন দেখেছি অ্যাডাম এর পরিচয় দিয়েছে অ্যালবার্ট কে ভ্লাদিমির বলছে ইয়েস হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও ভ্লাদিমির বলছে অ্যাপ্রোচ ইস্তাগন বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট ভ্লাদিমির বলছে অ্যাপ্রোচ এসো দ্য বয় ডাজ নট মুভ বয় এলো না ইস্তাগন ওয়েন ইউ আর টোল্ড কান্ট ইউ অ্যাপ্রোচ ওয়েন ইউ আর টোল্ড তখন তোমাকে বলছে বলা হচ্ছে আসতে আসছো না কেন দ্য বয় অ্যাডভান্সেস টিমিডলি আসতে আসতে বয় এলো হোয়াট ইজ ইট মিস্টার গোডো ভ্লাদিমির অবভিয়াসলি গোডোই তোমাকে পাঠিয়েছে বুঝতে পেরেছি এসো এসো অ্যাপ্রোচ ভায়োলেন্ট উইল ইউ অ্যাপ্রোচ তুমি কি আসবে বয় আস্তে আস্তে এলো ইউ হ্যাভ এ মেসেজ ফ্রম মিস্টার গোডো এই কথাটাই যে অবভিয়াসলি বললো এটা দেখে বোঝা যাচ্ছে যেন এই নাটকের শেষ এবং শুরু পুরোটাই ভ্লাদিমির জানে যে একটা বয় আসবে এসে বলবে এই মিস্টার গোডো আসতে পারছে না বলো হোয়াট ইজ ইট What kept you so late? Ato deri korle keno? If you're the messenger of Mr. Godo, the boy looks at him in turn, not knowing what he should reply. Jane na ki bolbe. Vladimir bolche, let him alone. Oke ekha rakhte dao. You let him alone. Tumi oke ekha rakhte dao. Do you know what the time it is? Tumi jano koto deri hoye geche? Boy bolche, it's not my fault, sir. What? Who's it? Mine. Amar ki amar ekta fault chilo ki? Istagon bolche. Boy, I was afraid, sir. Boy, which is afraid of what? Of us. I know what it is. He was afraid of the others. Na na, Pozo a lucky dhe pare boy pechi do. How long have you been here? Kata kone shi de? A good while, sir. Okay. You were afraid of the whip? Tumi ki whip dhe boy pechi de? Boy, yes, sir. Haan.
and the rose, ওই শব্দ হতে যে শব্দটা করছিল লাকি, yes sir, the two big men, yes sir, okay okay okay, you are a native of these parts, তুমি কি এই জায়গাতে native, তুমি কি এই জায়গায় থাকো, yes sir, এই জায়গায় আমি থাকি, that's all pack of lies, এই তোমার সব মিথ্যে কথা, tell us the truth, সত্যি কথা বলো, boy famous করে বলছে, it is truth sir, সত্যি কথা sir. Will you let him alone? তুমি কি তাকে একা থাকতে দেবে? বলো, what's the matter with you? এসে বলে, I'm unhappy. Boy তো বলতেই পারছে না, বলছে, Mr. Godo, বলছে, I have seen you before, haven't I? আমি তোমাকে দেখেছি একবার, কোথাও দেখেছি না? এই নাটকটা যে অনেক আগে শুরু হয়েছে এবং বারবারই নাটকের প্রত্যেকটা সিন হয়ে চলেছে, বয় আসছে যাচ্ছে, সাইলেন্স, লাকি পুজো আসছে যাচ্ছে, গুডো আর আসছে না, গুডো আর আসছে না, সময় চলেছে, তার কথা এখানে বলা হচ্ছে, ইন আ ভেরি রাশ বয় বলছে, মিস্টার গুডো টোল্ড মি টু টেল ইউ হি ওন্ট কাম টু দিস ইভিনিং বাট শিওরলি টুমরো, পরের দিন আসবে, আজকে আসবে না. You work for Mr. Godo, তুমি কি গোড়োর জন্য কাজ করো? বয় ইয়েস স্যার. গালি মি, হোয়াট ডু ইউ ডু, কি করো? আই বাইন্ড দ্য গোড স্যার, আমি গোড়টাকে দেখি স্যার. আমরা জানি যে ক্রিশ্চিয়ানিটিতে একটা খুব ইম্পর্টেন্ট সিম্বল রয়েছে, দ্যাট ইজ দ্য সিম্বল অফ দ্য ল্যাম্ব. ল্যাম্বকেই ব্রিটিশ ইংলিশে অনেক সময় গোড বলা হয়, ল্যাম্ব সিম্বলাইজিং অ্যাকচুয়ালি দ্য ক্রাইস্ট. আমরা জানি ল্যাম্বের উপরে আলাদা করে ল্যাম্ব এবং টাইগার, এই দুটো আলাদা করে ব্লেক কবিতাও লিখেছে, তোমরা এই কবিতাটা তোমাদের ফোর্থ সেমিস্টারে পড়ার কথা তোমরা পড়েছো হয়তো খানি. ইন ক্রিশ্চিয়ানিটি দ্য ল্যাম্ব রিপ্রেজেন্টস ক্রাইস্ট অ্যাজ বোথ সাফারিং এন্ড ট্রায়াম্ফ্যান্ট. সেই ক্রাইস্ট, সে সাফার করছে, যন্ত্রণা দগ্ধ হচ্ছে এবং জিতছে. ইট ইজ টিপিক্যালি আ স্যাক্রিফিশিয়াল অ্যানিমাল, যুপকাষ্ঠে বলি প্রদত্ত অ্যানিমাল হচ্ছে ল্যাম্ব. সেই ল্যাম্ব গোটকে দেখে হচ্ছে এই বয়টা, একটা সিগনিফিকেন্টলি বিবলিক্যাল ইমেজারি, যেন জিসাস ক্রাইস্ট নিজে এসছেন. এই বয় যখন চলে যাবে, এই যে চারপাশের যে গাছ, যে ব্যারেন ট্রি, সেই গাছের মধ্যে পাতা ঘটবে এক ফুটে, তাহলে কি এই নাটকে জিসাস ক্রাইস্ট এই বয়ের চরিত্র, বয় রিপ্রেজেন্টিং ইনোসেন্স, তবে কি ইনোসেন্সকে রিপ্রেজেন্ট করে ক্রাইস্ট এলেন আর গেলেন? তাহলে কি ঈশ্বর বলে কিছু নেই? এই মানুষ, এই মানুষ ক্রাইস্ট তো মানুষ ছিল, ভীষণ ভাবে মানুষ, তাকে মারা হলো কি করে? ভগবানের বরপুত্র হয়ে সে পরবর্তীকালে রিডেমশন তার হয়েছিল, সে রেজারেকশন হয়েছিল তার, সে উঠে দাঁড়িয়েছিল ক্রুশবিদ্ধ থেকে, সে গ্রেভ গেল, গ্রেভ থেকে আবার তার পুনর্জন্ম হলো. কিন্তু তবে কি মানে ঈশ্বর বলে কিছু নেই, মানুষই শেষ কথা, এই প্রশ্ন করছেন. এবং ভগবানকে ওল্ড টেস্টামেন্ট, আমরা জানি নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট দুটো টেস্টামেন্ট রয়েছে বাইবেলে, তার মধ্যে ওল্ড টেস্টামেন্টের ভগবান ইজ এ ভায়োলেন্ট গড, ভয়ঙ্কর পরাক্রমী ঈশ্বর. রানীমির বলছে, ইজ ইট গুড উইথ ইউ, সে কি তোমার সঙ্গে ভালো ব্যবহার ট্যাবহার করে? বয় বলছে, ইয়েস স্যার, হি ডাজেন্ট বিট ইউ, সে তোমাকে মারে না? নো স্যার, নট মি, আমাকে মারে না. তাহলে কাকে মারে? হুম ডাজ হি বিট? হি বিটস মাই ব্রাদার স্যার, আমার ব্রাদারকে মারে. ভগবান আইদার আরবিট্রারি, আইদার ইচ্ছে করে মারে বা কোনো ইন্টেনশন রয়েছে. এর পরের যে অ্যাক্টের যে বয়টা আসবে, হয়তো এর ব্রাদার একই রকমের দেখতে, আমরা জানি না কি, সে বলবে তাকে মিস্টার গোডো অত্যাচার করে, ভ্লাদিমির আই হ্যাভ এ ব্রাদার, ইয়েস স্যার, হোয়াট ইজ ইট ডু, কি করে? হি মাইন্ডস দ্য শিপ স্যার, শিপ গুলোকে দেখে, শিপ এন্ড ল্যাম্ব ইজ সেম, এন্ড হোয়াই ডাজেন্ট হি বিট ইউ, তোমায় কেন মানে না? তাই বলি স্যার, জানি না. এই যে আরবিট্রারিনেস অফ দ্য গড, ঈশ্বর যে আরবিট্রারি, ঈশ্বর যে র্যান্ডমাইজ সিস্টেম নিয়ে চলে, ঈশ্বর কোন নির্দিষ্ট লজিক্যাল সিস্টেম বিশ্বাস করে না, তাই ওয়েটিং ফর গোডো লেখা হচ্ছে তোমাদের জন্য, এখানে কোনো ধরনের লজিক নেই. ইউ আর নট আনহ্যাপি, তুমি কি আনহ্যাপি নয়? ডু ইউ হিয়ার মি, তুমি কি শুনতে পাচ্ছ? বলছে, ইয়েস স্যার. বলছে, ওয়েল আই ডোন্ট নো স্যার, জানি না স্যার, আনহ্যাপি কি হ্যাপি, চলছে ডায়ালগ. বলছে, ইউ ডোন্ট নো ইউ আর আনহ্যাপি অর নট, তুমি জানো না এই পৃথিবীতে তুমি অসুখী কি সুখী নয়? বলছে, নো স্যার, জানি সত্যি কি আমরা জানি পৃথিবীতে আমরা সুখী নাকি অসুখী? ইউ আর অ্যাজ ব্যাড অ্যাজ মাই সেলফ, আমার মতোই অবস্থা, আমিও জানি না পৃথিবীতে আমি সুখী কি সুখী না. এ কি, ডু ইউ, হোয়াট ইউ স্লিপ, তুমি কোথায় শোকো, শুয়ে থাকো? ইন দ্য লফট স্যার, লফট, লফট আমরা জানি একটা বিষয়, একেবারে উপর দিকে বা যেখানে বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত
মানে গ্রিন গুলোকে শস্য গুলোকে একটা জায়গায় আনা হয় এবং তার উপর একটা নরম আচ্ছাদন পেটে শোয়া হয়। তো বলছি ইন দ্য হে খড়ের উপরে শো। ইয়েস কি অবস্থা তোমার গৌড়র শিষ্য? হোয়াট এম আই টু টেল মিস্টার গৌড়, স্যার কি গৌড় কি বলবো স্যার? টেল হিম ইউ স আস, ইউ ডিড স আস, ইউ যে তুমি তো আমাকে দেখেছিলে এটা বলবে। ইয়েস হি স্টেপস ব্যাক, হেজিটেটস, টার্নস, এক্সিট রানিং, দ্য লাইট সাডেনলি ফেলস ইন আ মোমেন্ট ইট ইজ নাইট। হঠাৎ করে চারিদিকে রাত্রি হয়ে গেল। অ্যাক্ট ওয়ানের শেষে পিছন দিক থেকে মুন এলো, চাঁদ উঠলো, দ্য মুন রাইজেস এট ব্যাক, মাউন্টস ইন দ্য স্কাই stand still shedding a pale light on the scene. আস্তে আস্তে পিছন দিক থেকে চাঁদ উঠলো, আমি দেখেছিলাম ওয়েটিং ফর গোডোতে, পিছনে সিনে barren landscape এর পিছনে চাঁদ উঠলো। At last Estagon gets up and goes to Vladimir, a boot in each hand, হাতে দুটো বুট নিয়ে গেল Estagon Vladimir এর কাছে, and contemplates the moon, এবং এই মুনের মুনের দিকে তাকিয়ে থাকতে লাগলো। এটা অদ্ভুত অদ্ভুত জিনিস, Vladimir এবং Estagon দুটো একে অপরে, তারা কোন রোমান্টিক পেয়ার বা রোমান্টিক পার্টনার নয়, তারা তাকিয়ে আছে চাঁদের দিকে। একদম অ্যাক্ট ওয়ানের শেষে চলে এসছি, বাট ইউ কান্ট গো বেয়ার ফুট, তুমি তো বেয়ার ফুটে যেতে পারবে না। বলছি আমরা কি যেতে পারি এবার? ইস্তাবান বলছে ক্রাইস্ট ডিড, ক্রাইস্ট তো বেয়ার ফুটে গিয়েছিল, সমস্ত যন্ত্রণা নিজের কাঁধে নিয়ে হেঁটেছিল। তো ক্রাইস্ট, হোয়াট হ্যাজ ক্রাইস্ট গট টু ডু উইথ ইট? এর সঙ্গে ক্রাইস্টের কি সম্পর্ক? ইউ আর নট গোয়িং টু কম্পেয়ার ইউর সেলফ টু ক্রাইস্ট, তুমি নিজেকে ক্রাইস্টের সঙ্গে তুলনা করবে না। অল মাই লাইফ আই হ্যাভ কম্পেয়ার্ড মাই সেলফ উইথ হিম, সারা জীবন প্রত্যেকবার আমি আমাকে কেবলমাত্র ক্রাইস্টের সঙ্গে কম্পেয়ার করছি। বাট হোয়ার হি লিভড ইট ওয়াজ ওয়ার্ম, ইট ওয়াজ ড্রাই, তিনি যেখানে ছিলেন সেটা ওয়ার্ম ছিল, আমরা যেখানে এটা ড্রাই। এতে বলছেন না আমরা যেখানে ছিলাম ওয়ার্ম, ইট ওয়াজ ড্রাই, এখন এত শুষ্ক সময়। ইয়েস অ্যান্ড দে ক্রুসিফাইড কুইক, তাদেরকে তাড়াতাড়ি ক্রুসিফিকশন করা হয়েছিল, তাদের বলতে ওই থিফদেরকে বোঝাচ্ছে। এবার তারপরে বিখ্যাত ওয়ার্ড, বিখ্যাত কথা, উই হ্যাভ নাথিং মোর টু ডু হিয়ার, আমাদের কিছু করার নেই এখানে, নর এনিওয়ার এলস, অন্য কোথাও কিছু করার নেই, কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। হি সেড দ্যাট গোডো ওয়াজ শিওর টু কাম টুমরো, পরের দিনকে আসবে গোডো, দেন আর কিছু বলেনি তো। দেন উই অল হ্যাভ টু ডু দিস টু ওয়েট অন হিয়ার, তাকে দাঁড়িয়েই থাকতে হবে, তার জন্য ওয়েট করতে হবে। Are you mad? We must take over. Come on. আমাদের এখানে জায়গা নিতে হবে। Come on, it's cold. আমাদের পৌঁছতে হবে জায়গাতে। Remind me to bring a bit of rope tomorrow. পরের দিন কিছু আনার জন্য আমাকে একটু রোপ আনতে বলো, দড়ি ঝুলবো। Yes, come on. এসো এসো এসো, ওয়েট করো না, চলো। How long have we been together all the time now? আমরা কতক্ষণ একা একসঙ্গে রয়েছি? I don't know. 50 years maybe. হয়তো 50 বছর একসঙ্গে রয়েছি। 50 বছর ধরে ওয়েটিং ফর গোডোর যে স্ক্রিপ্টটাকে পারফর্ম করে চলেছি, উই ওয়ার গ্রেপ হারভেস্টিং, আমরা তো আঙুরের চাষ করছি। ইউ ফিনিশ মি আউট, ইউ ফিশ মি আউট, তুমি আমাকে মাছ ধরার মতো করে ধরলে। দুজনে বলছে যে ইটস নট সার্টেন, গোডো কি কালকে আসবে আসবে না? নো, নাথিং ইজ সার্টেন, জীবনে কোনো কিছুই নিশ্চিত নয়। চলছে পার্ট, নো ইটস নট worthwhile now, silence, shall we go, amra ki jabo? Yes, let's go, cholo cholo cholo, amra jai. But they do not move, tara bollo she jabe kintu tara gelo na, curtain porlo. The next day, the next time, the same place, aki jagate act 2 shuru hocche. Amra je 86 pata porjonto porlam, amader target chilo 90 pata, thik ache. Act 1 amra shesh korlam, jekhane era move korte parlo na, নতুন জীবনের সন্ধানে যেতে পারলো না, একই জায়গাতে দাঁড়িয়ে আছে। নেক্সট সিন আবার একই ভাবে শুরু হচ্ছে, দ্য সেম প্লেস, এস্তাগন বুটস ফ্রন্ট সেন্টার, হিলস টুগেদার, এস্তাগনের বুট সামনে, আর লাকির হ্যাটও সামনের দিকে পড়ে আছে। তাই দিয়ে ওয়েটিং ফর গোডোর অ্যাক্ট 1 শেষ হয়ে আবার অ্যাক্ট 2 শুরু হচ্ছে। সো থ্যাংক ইউ, আজকের নাটক আমরা এতদূর পড়লাম, অ্যাক্ট 1 শেষ করলাম, আরো দুটো ক্লাস লাগবে আমি বলেছি, দুটো ক্লাসে আমরা অ্যাক্ট 2টাকে শেষ করবো। যেহেতু ডিটেল টেক্সট, তাই আমাদের নাটকটা পুরোটাকে ভালো করে পড়তে হচ্ছে, একটু ডিটেলে আমরা পড়ার চেষ্টা করছি নাটকের স্পিরিটটা, এর ফলে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে, কিছু করার নেই। ফলে আজকে আমরা নাটকের প্রায় অর্ধেক করে ফেললাম, কালকে আর পরশু মিলিয়ে আমরা নাটকটাকে শেষ করবো। তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট ইস্যু যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করবো। কী কী আলোচনা করবো? যেরকম লাকি স্পিচ, বেশ একটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা আলোচনা করেছি, এক্সিস্টেন্সিয়ালিজম আমরা আলোচনা করেছি,
অ্যাবসার্ড ড্রামা আমরা আলোচনা করেছি, ভ্লাদিমির এবং এস্তাগনের ক্যারেক্টার এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে ক্লিফ নোটসের যে নোটস টা অন ওয়েটিং ফর গোডো, এইটা তোমাদের আমি লিঙ্ক অলরেডি দিয়েছি, আমি আরেকবার দিয়ে দেবো। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখো, স্টাডি করো, এখানে তুমি কিন্তু অনেক কিছু পাবে। এই অ্যারাইভাল অফ দ্য লাকি অ্যান্ড পোজো, এই পাঁচ নম্বরের যে প্রশ্ন বিভিন্ন আছে, এইগুলোর বিভিন্ন থিম এখানে তোমরা পাবে। অ্যারাইভাল অফ দ্য বয়, দ্য মেসেঞ্জার, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। টেক্সট শেষ করার পরে একটা আলাদা দিন আমরা রাখবো, আর তিন দিন লাগবে আমার ওয়েটিং ফর গোডো শেষ করতে, দুটো দুদিন টেক্সট আর একদিন এই পুরো বিষয়টাকে আলোচনা করতে, ঠিক আছে? ফলে এইগুলো তোমরা একটু দেখতে থাকো। তো এইভাবে আমরা ওয়েটিং ফর গোডোর শেষের দিকে যাচ্ছি। মাথায় রেখো, ওয়েটিং ফর গোডোর আলাদা করে কোনো মানে হয় না, এই যে পড়ছি আমরা, এই পড়াটাই একটা মানে। এই যে পড়ার মাধ্যমে একটা নাথিংনেস কে ফিল করছি, একটা ভয়েজ কে ফিল করছি, একটা শূন্যতাকে স্পর্শ করার চেষ্টা করছি। এই শূন্যতাকে স্পর্শই করাইতেই ওয়েটিং ফর গোডোর মেইন অবজেক্টিভ। Thank you. If you have any questions. স্যার, মানে এই ইয়েটার কোনো মানে নেই আমরা জানি, কিন্তু মানে এটা যখন কেউ প্রথম করেছিল, মানে সে কিভাবে ইন্টারপ্রেট করলো, মানে মানে এটা ইন্টারপ্রেট কিভাবে করলো যে কোনো মিনিং নেই, যে লেখক কেউ হচ্ছে কোনো মিনিং নেই, কিন্তু মানে এই যে কথাগুলো, এগুলো তো একটা সত্যি একটা কোনো মানে থাকবে, যখন এটা নাটকটা হয়েছিল, এটা করেছিল সেন্ট কুইন্টিন পেনিনসুলাতে, ঠিক আছে? ইন্টারেস্টিং প্রশ্ন, প্রশ্ন খুব ভালো। এবং সেখানে তুমি জানো অলরেডি বলেছি যে প্রিজনাররা এটাকে অভিনয় করেছিল, যারা যারা জেল খাটা কয়েদি, তারা এই বিষয়টার সঙ্গে খুব ভালো করে নিজেদেরকে রিলেট করতে পেরেছিল, কারণ তারা তো জেলের মধ্যে দের ওয়েটিং ইটারনালি। ভাবো, 13 বছর, 14 বছর, 20 বছরের জেল, একই দিন, দিন আসছে, রাত যাচ্ছে, রাত আসছে, দিন আসছে। এর ফলে এই যে ভ্লাদিমির এবং ইস্তাকনের ক্যারেক্টার গুলোর সঙ্গে তারা নিজেদেরকে খুব ভীষণভাবে আইডেন্টিফাই করতে পেরেছিল। নাথিং হ্যাপেন্স, নোবডি কামস, নোবডি গোস, ইটস এন অফুল পজিশন। এইবার তোমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে হয়তো যে যে ক্রিটিক, যে সমালোচক ওয়েটিং ফর গোডোকে নিয়ে সারা জীবনে পাতার পর পাতা লেখা হয়েছে, ঠিক আছে, হ্যারল্ড ব্লুমের বই থেকে শুরু করেছি আমি, যে বইটাকে খুবই রেফার করি, আমরা এম এ তে যে বইটা পড়েছিলাম, দিস ইজ হ্যারল্ড ব্লুমস ওয়েটিং ফর গোডো, আমি তোমাদের এই বইটা দিয়ে দেবো ক্লাসের শেষের পরই, আমাকে রিমাইন্ড করবে এই বইটা, এবং স্টাডি মেটেরিয়াল আছে সেগুলো সবকটাই দিয়ে দেবো, ওয়েটিং ফর গোডোর স্টাডি মেটেরিয়াল। এবার যেটা বিষয়, সেটা হচ্ছে যে মানে এই বই, এই যে ভদ্রলোক এইটাকে নিয়ে প্রথমবার